ইমেইলে ভিডিও পেয়ে যাবেন। ওকে, সো আজকে যারা উপস্থিত হয়েছেন ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে, আমি ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের অ্যাডমিন এবং ফাইবার মার্কেট প্লেসের লেভেল টু সেলার খাইরুল ইসলাম জনি আপনাদের সাথে আছি। আজকে থেকে শুরু করে আগামী 30 তারিখ পর্যন্ত ফুল 3 দিন ফ্রি ক্লাস পাচ্ছেন আপনি, ফুল ফ্রি উইথ ভিডিও রেকর্ড, ঠিক আছে? তো আপনারা দয়া করে আমার ক্লাসটা করতে সহযোগিতা করবেন, আমি ক্লাসের মধ্যে আপনাদের সকল উত্তর দিয়ে দেব। 2টা সেশনে ক্লাস চলবে, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর বেসিক ক্লাস, যেটা আপনাকে জানতেই হবে। এখন হয়তো এখানে অনেকে আছেন যারা বেসিক ক্লাস জানেন, বেসিক বোঝেন ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে করে। আবার অনেকে আছেন যারা চাকরিজীবী, যারা মধ্যম বয়সী, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মানে অবসর টাইমে তার যারা কিছু শিখতে চান, তাদেরকে বেসিকটা আমাকে জানাতে হবে। সো প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা যারা ক্লাস করছেন, ধৈর্য সহকারে 3টা দিন ক্লাস করবেন। আপনারা সবাই আমাকে কমিট করেন যে 3 ডেজ আমি উপস্থিত থাকব উইথ এনি হেজিটেশন, হেজিটেশন ছাড়া, কোনো প্রকার ঝামেলা ছাড়া। 3 দিন যদি আপনি আমার সাথে থাকেন, নিঃসন্দেহে আপনি ফাইবার মার্কেট প্লেসে একটা কাজ নিয়ে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সহ আমি করে দেব। অর্থাৎ আপনি পাচ্ছেন এখান থেকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট এবং একটা কাজ পূর্ণাঙ্গ শিখতে পারবেন। সো দয়া করে 3টা দিন ধৈর্য সহকারে সেম লিঙ্কে সেম টাইমে 8:15 থেকে, একদম নামাজ পর 8:15 থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে কাল থেকে। হ্যাঁ, আপনারা সেম টাইমে ক্লাস করবেন। তো চলুন, আমি কথা না বাড়িয়ে আজকে ক্লাসে চলে যাই। আচ্ছা, ওকে, সো আশা করি সবাই আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, যারা গুগল মিটে আছেন এবং যারা জুমে আছেন। সো আজকের ক্লাসের প্রথম অংশটুকু হবে, আজকের ক্লাসের প্রথম অংশটুকু হবে আমাদের বেসিক ক্লাস। সো বেসিক ক্লাসে আমরা যেটা শিখবো, আমরা কিছু স্লাইড আপনাদের জন্য উপহার হিসেবে রেখেছি, স্লাইড কিছু আলোচনা করব। সো সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি, এবং আমার সৃষ্টিকর্তা এবং আমার আল্লাহর প্রতি স্মরণ রেখে যেন আমি সুস্থতার সহিত আপনাদের ক্লাসটা নিতে পারি। সবাই কে ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের ক্লাস শুরু হচ্ছে এখন। সব আগে আমরা প্রথমত জানবো ফ্রিল্যান্সিং জিনিসটা কি, এটা সম্পর্কে আমাদের একটা ডিটেলস ধারণা চাই। আমরা সবাই জানি ফ্রিল্যান্সিং মানে ইনকাম করা, ঘরে বসে কম্পিউটার টিপলাম, কম্পিউটারের মাউস টিপলাম, টিপাটিপি করলেই ইনকাম চলে আসবে, এটা হচ্ছে আমাদের সবার ধারণা। নিঃসন্দেহে আপনাদের ধারণার সাথে মিল রয়েছে, কারণ ফ্রিল্যান্সিং কোনো জাদুর কাঠি নয়। ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা, যেখানে আপনি আপনার নলেজ, মেধা এবং জ্ঞানকে বৃদ্ধি করে আপনি আপনার সার্ভিসটাকে, আপনার সেবাটাকে দেশীয় ও ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি কি করতে পারবেন, সেল করতে পারবেন। আমরা যে পড়াশোনা করি বা আমরা যে আমাদের সার্ভিস দেই, এই সার্ভিসটা কিন্তু মূলত আমরা সেবাটা সেল করি, বিক্রয় করি, তা নাহলে তো কেউ আমাকে টাকা দিত না, তাই না? তো আমরা এটা দুই ভাবে পাই, একটা হচ্ছে কায়িক শ্রম, যেটা ডেইলি হয় বা সাপ্তাহিক, মাসিক, আর আরেকটা হচ্ছে স্যালারি, যেটা একটা নির্দিষ্ট সময় শেষে আসে। তো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, এই মুক্ত পেশার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি আপনার সেবাটাকে, আপনার মেধাটাকে দেশ থেকে বিদেশে সারা বিশ্বব্যাপী আপনি ছড়াতে পারবেন। তবে ছড়ানোর প্রধান উদ্দেশ্য যেমন হচ্ছে আপনার ইনকাম করা, এই ইনকামের পূর্বে আমাদের যে মূল বিষয়টুকু, মানে মূল যে জিনিসটা কোনো প্রতিষ্ঠান আপনাকে ধরিয়ে দেয় না, কোনো প্রতিষ্ঠান আপনাকে বলে না, সেটা হচ্ছে ইংলিশ শেখা। কেন এখন এই ইংলিশটা কেন আপনি শিখবেন ফ্রিল্যান্সিং এর সঙ্গে? আপনার যে বায়ার, আপনি যাদের সাথে কাজ করবেন, যার হয়ে কাজ করবেন, যার জন্য কাজ করবেন, সে কি বাংলায় কথা বলবে, সে কি হিন্দিতে কথা বলবে, নাকি সে কি ওই উর্দুতে কথা বলবে? সে ইংলিশে কথা বলবে। তাহলে আমরা আমাদের এই মার্কেট প্লেসের যে প্রেক্ষাপট, আমাদের যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট গুলো রয়েছে, এই ইনস্টিটিউট গুলো কি করছে, আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে বা ফ্রি কোর্স করে, কোর্স হচ্ছে নাম দিয়ে আপনাদেরকে ডাকছে, 10 মিনিট 15 মিনিট শেখাচ্ছে, তারপরে আপনাদেরকে কি করছে, ওই তার নিজের বাজনা বাজাচ্ছে,
এখন বলবেন তাহলে আপনি কেন ডেকেছেন? নিঃসন্দেহে আমিও একজন ব্যবসায়ী মানুষ, আমিও আমার বাজনাটা বাজাবো, বাট আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং স্পেশাল টুডে। আমি আপনাদেরকে কিছু এক্সট্রা কিছু দিতে চাই। তো ফ্রিল্যান্সিং তাহলে হলো কি, একটি মুক্ত পেশা, যে পেশাটা আপনি কি করতে পারবেন, আপনি দক্ষতার সাথে আপনার দক্ষতা বাড়িয়ে, আপনার মেধা বাড়িয়ে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করতে পারবেন। সো পয়েন্ট আসি, যে পয়েন্টটাতে আমি ছিলাম, যে ইংলিশ কেন শিখবেন ফ্রিল্যান্সিং এর সঙ্গে, ইংলিশ শিখবেন এজন্যই যেন আপনি আপনার সেবাটাকে আপনি সারা বিশ্বব্যাপী সেল করতে পারেন, আপনার সেবাটাকে আপনি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারেন। সো ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট আপনাদের সাথে আছে অ্যাজ এ ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট হিসেবে, এবং সাথে ফ্রি ইংলিশ লার্নিং আমরা, টিচিং আমরা দিচ্ছি আপনাদেরকে। সো চলুন আমরা পরবর্তী পয়েন্টে যাই। আমরা অনেকে জানি যে আউটসোর্সিং কি, অনেকে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কে তালগোল পাকায় ফেলে, দুইটাকে মিক্সড করে ফেলে। তাহলে নিঃসন্দেহে দুইটা যদি একই জিনিস হতো তাহলে দুইটা কি হতো না, আলাদা আলাদা ওয়ার্ড হতো না, দুইটা আলাদা আলাদা টপিক হতো না। দেখুন আউটসোর্সিং জিনিসটা কি, ধরুন মিস্টার রহিম একজন প্রতিষ্ঠানের মালিক, মিস্টার রহিম একজন গ্রুপ অফ কোম্পানির মালিক, সে তার প্রতিষ্ঠানের কর্মচারীকে দিয়ে কাজ না করিয়ে সে কি করছে, তৃতীয় একটা মাধ্যমকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। যখন এই তৃতীয় কোনো মাধ্যমকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয় তখন সেটাকে আমরা বলি আউটসোর্সিং। অর্থাৎ মিস্টার রহিম যখন তার কর্মচারীকে দিয়ে কাজ না করিয়ে অন্য একটা পক্ষকে দিয়ে, অন্য একটা মাধ্যমকে দিয়ে যখন কাজ করিয়ে নিচ্ছে, দিস ইজ কল্ড আউটসোর্সিং। আর এই কাজগুলো যারা করে দিচ্ছে তারাকে বলা হয় ফ্রিল্যান্সার। তাহলে এই যে আমরা যেমন কি করছি, আমাদের নলেজ বৃদ্ধি করে আমরা আমাদের সেবাটাকে বিশ্বের দরবারে সেল করছি অ্যাজ এ রেমিটেন্স যোদ্ধা হিসেবে, আমরা হচ্ছি ফ্রিল্যান্সার। আর আমরা যে কাজটা করছি সেই কাজটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তাহলে এখানে নাউন এবং ভার্বের একটা পার্থক্য রয়েছে, ঠিক আছে? আর যে পক্ষ, যেই যেই পক্ষ এই কাজগুলো করিয়ে নিচ্ছে, তারা তাদের এই কাজটা করিয়ে নেওয়াটা হচ্ছে আউটসোর্সিং। সো দ্যাট মিন্স আপনি এখানে পার্থক্যটা বুঝতে পারলেন, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ইজ ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার অ্যাজ এ নাউন, ফ্রিল্যান্সিং হচ্ছে একটা ভার্ব কাজ, আর এই যারা কাজটা করিয়ে নিচ্ছে তারা একটা থার্ড পার্টি। এখন প্রশ্ন হলো যে ভাইয়া আপনি আজকে কেন আমাদের ডেকেছেন, হোয়াই ইউ কল টু জয়েন উইথ ইউর ক্লাসেস, কেন আপনি আমাদেরকে ক্লাসে ডেকেছেন? আমি আপনাদেরকে আজকে মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এর একটা অন্যতম একটা বৃহত্তম অংশ মার্কেটিং, এই মার্কেটিং সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য ডেকেছি। এই মার্কেটিংটা দিয়ে কিভাবে কি করবেন বা কিভাবে আপনি অ্যাজ এ নিজে অন্টারপ্রেনার হিসেবে নিজেকে তুলে ধরবেন এবং নিজে একজন কর্মদক্ষতার সহিত আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আপনার সার্ভিসটা সেল করবেন, সে বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকে কিছু আলোচনা করব। এটা হচ্ছে বেসিক আলোচনা। সো আমরা মার্কেটিং বলতে কি বুঝি, আমরা মার্কেটিং বলতে যদি আমরা বেসিক জাস্ট মানে স্বাভাবিক দৃষ্টিতে দেখি যে একটা পণ্যের প্রচার করা, আরো খাঁটি বাংলায় নিম্ন ভাষায় বলে দালালি করা একটা প্রতিষ্ঠানের হয়ে। আমরা যদি হচ্ছে একটু স্ট্যান্ডার্ড লেভেলে বলি যে প্রতিষ্ঠানের পণ্যের উৎপাদন থেকে ভোক্তা অর্থাৎ চূড়ান্ত ভোক্তা পর্যন্ত এই যে যাবতীয় যে কার্যক্রম, প্রতিষ্ঠানের পণ্যের উৎপাদন, প্রতিষ্ঠানের পণ্যের মোড়কীকরণ, প্রতিষ্ঠানের পণ্যের হচ্ছে এই সরবরাহ, যে শিকল রয়েছে যাদের মাধ্যমে পণ্যটা পৌঁছে যায়, এবং চূড়ান্ত ভোক্তা যেমন পাইকারি খুচরা দেন চূড়ান্ত ভোক্তা, এই চূড়ান্ত ভোক্তা পর্যন্ত যাবতীয় কার্যক্রমই হচ্ছে মার্কেটিং। এখন তাহলে ডিজিটাল মার্কেটিং কি, কারণ আপনি ক্লাস করাবেন বলছেন ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এর কাজ ক্লাস করাবেন আবার ডিজিটাল মার্কেটিং বলছেন, সো হোয়াট কল ডিজিটাল মার্কেটিং? দেখুন এখানে আমি যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিগুলো সবগুলো কিন্তু আমাদের কথায় চলে এসেছে। তাহলে আমরা কোন কাজগুলো করব এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি আছে, আমরা কিন্তু পণ্যের উৎপাদন করব না, বিকজ দিস ইজ আ ইনার সাইড অফ দা কোম্পানিজ, এটা হচ্ছে প্রতিষ্ঠানের মালিক পক্ষের কাজ, পরিচালনা পর্ষদ কাজ। আমরা করব কি, ডিস্ট্রিবিউট করব না, আমরা কি প্রাইসিং নির্ধারণ করব না, আমরা করব রিসার্চিং এন্ড প্রমোশন। সো আমরা কি করতে পারি যে আমাদের টার্গেটেড ব্যক্তিদের কাছে, আমাদের টার্গেটেড ক্লায়েন্টস কে আমরা খুঁজে বের করতে পারি এবং তাদের কাছে আমাদের পণ্যগুলো পৌঁছে দিতে পারি, পণ্যের বিজ্ঞাপন পৌঁছে দিতে পারি, পণ্যের পণ্যের বিবরণ পৌঁছে দিতে পারি, পণ্য সম্পর্কে তথ্য পৌঁছে দিতে পারি। তো যখন মানুষ পণ্য সম্পর্কে তথ্য জানবে তখনই তো পণ্যটা কিনবে, তাই কিনা? একটা প্রতিষ্ঠান হাজার ভালো প্রোডাক্ট উৎপাদন করুক, দেখুন জাপানি প্রোডাক্ট এবং চাইনা প্রোডাক্ট, হোয়াই দে আর
মানে হোয়াটস দ্য ডিফারেন্স, পার্থক্যটা কি, চায়না কেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এবং সারা বিশ্বব্যাপী আজকে সমাদৃত হচ্ছে এবং বিশ্বব্যাপী ক্রাশ করছে? কারণ হচ্ছে প্রচার, প্রচার, পণ্যের প্রচার। আজকে আপনি ঘরে বসে থেকে আলিবাবা সম্পর্কে জানতে পারছেন, বাট জাপানের তোশিবা কোম্পানির মাল সম্পর্কে কিন্তু খুব কমই জানতে পারছেন। হ্যাঁ, এখন বলবেন যে মতানক্য আসতে পারে, জাপানি প্রোডাক্ট তো ভাইয়া সবচেয়ে ভালো, নিঃসন্দেহে আমি অ্যাকসেপ্ট করছি জাপানি প্রোডাক্ট ভালো, বাট দে ফোকাস অনলি দ্য প্রোডাক্ট কোয়ালিটি, নট দ্য প্রোডাক্ট মার্কেটিং। সো মার্কেটিং এ যদি আপনি এখানে ফোকাস না করেন, তাহলে একটা প্রতিষ্ঠান কিন্তু খুব দ্রুত সমাদৃত হতে পারে না। আপনি ফ্রিল্যান্সিং করতে এসেছে, ফ্রিল্যান্সিং এর অনেকগুলো ধাপ রয়েছে, হাজার হাজার কাজ রয়েছে, যেমন গ্রাফিক্স ডিজাইন, ডেভেলপিং, হচ্ছে আপনার কোডিং, তারপরে হচ্ছে লোগো ডিজাইন, সিপিএ মার্কেটিং, অনেক ধরনের কাজ রয়েছে। বাট ডিজিটাল মার্কেটিং ইজ সাচ কাইন্ড অফ মার্কেটিং দ্যাট গিভস ইউ আ প্ল্যাটফর্ম, 100% ইউ গট আ প্ল্যাটফর্ম হেয়ার অ্যান্ড ইউ গট আ জব, আপনি এখান থেকে জব পাবেন। কারণ একটা প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করুক, সে পণ্য উৎপাদন করার জন্য কি করছে, ওয়েবসাইট করছে, ভালো কথা, লোগো করছে, ব্যানার করছে, সব করছে, তার সবকিছু আছে, কিন্তু প্রচার ছাড়া কি তার মাল বিক্রি হবে ভাইরা আমার? অবশ্যই না। তাহলে প্রচার করতে গেলে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের মার্কেটিং সংক্রান্ত কাজ করতে হবে। তাহলে আমরা পণ্যের একটা প্রতিষ্ঠান সম্পর্কে রিসার্চ করব, প্রতিষ্ঠানের পণ্য, তারা কোন ধরনের হচ্ছে কাস্টমারের কাছে এই পণ্যগুলো পৌঁছাবে, এবং এই পৌঁছানোর জন্য আমাদের যে বিজ্ঞাপনের কাজ, সেই বিজ্ঞাপনের কাজগুলো আমরা করব। সো দিস ইজ কল্ড মার্কেটিং। সো আমরা মার্কেট, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি, বা কি কি ধরনের মার্কেটিং হয়, এটা তো আমাদের জানতে হবে যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। দেখুন, আজকে আপনারা ঘরে বসে থেকেই ক্লাস করছেন, কিভাবে আমার ক্লাসে যুক্ত হলেন, আপনি ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, অথবা মোবাইলে মেসেজের মাধ্যমে কি পেয়েছেন, আমার হচ্ছে ক্লাসের তথ্য পেয়েছেন, আমার সম্পর্কে জানতে পারছেন। সো এটা কি উপায়ে পাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমেই কিন্তু পাচ্ছেন, জাস্ট থিংক অ্যাবাউট ইট। কিভাবে, ফেসবুকের মাধ্যমে। সো আমাদের যে এই যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে, যে ডিজিটাল মার্কেটিং এর বেশ কতগুলো কি রয়েছে, মানে প্ল্যাটফর্ম রয়েছে, সে প্ল্যাটফর্ম গুলো কি, সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া কি, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, হচ্ছে পিন্টারেস্ট, যত সোশ্যাল মিডিয়া রয়েছে। তাহলে আপনারা ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে সকল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, অ্যাজ এ এন্টারপ্রেনার, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসে কাজ করতে যতটুকু প্রয়োজন হয়, অ্যাজ মাচ অ্যাজ নিডেড, আপ টু ডেট আপনারা ক্লাস পাচ্ছেন। আচ্ছা, দ্বিতীয়ত ভিডিও। ভিডিওটা কি, যেমন আপনি ইউটিউবে কি করছেন, একটা বিজ্ঞাপন, ইউটিউবে একটা ছবি দেখতে যাচ্ছেন, একটা নিউজ দেখতে যাচ্ছেন, কোনো কিছু দেখতে যাচ্ছেন, হঠাৎ করে একটা বিজ্ঞাপন চলে আসছে, কি আপনি চাইলেও কিন্তু সেই বিজ্ঞাপনটা সরাতে পারছেন না কিছু সময়ের জন্য, সেটা হতে পারে 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 30 সেকেন্ড। তাহলে কি, এই বিজ্ঞাপনগুলো আপনি দেখতে বাধ্য হচ্ছেন, তাহলে এরা এরা কারা, কিভাবে এগুলো আসছে, এটা মনে প্রশ্ন আসতে পারে না? তাহলে এগুলো আসে গুগল অ্যাড, ইউটিউব বিজ্ঞাপনের মাধ্যমে। তাহলে আমরা আপনাদেরকে গুগল অ্যাড, ইউটিউব বিজ্ঞাপন শেখাবো। মোবাইল, ট্যাবলেট, এই এগুলোর মাধ্যমে কিভাবে বিজ্ঞাপন দেওয়া যায়, সেগুলো আপনারা শিখতে পারবেন। তারপরে আসি যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI বলছে, কতগুলো ইনভেস্ট করে কত তোমার, মানে কতগুলো ব্যয় করে কত তোমার আয় আসবে, দ্যাট ইজ কল্ড রিটার্ন অন ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আপনি ইনভেস্ট করে কত টাকা আপনি আয় করতে পাচ্ছেন। সো এগুলো আসে আপনার গুগল অ্যাডস অ্যানালাইটিক্স এর মাধ্যমে। হ্যাঁ, গুগল অ্যাডস এর মাধ্যমে আসে, ফেসবুক অ্যাড, সোশ্যাল অ্যাডস এর মাধ্যমে এগুলো আসবে। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছি SME, হ্যাঁ, তারপরে পে পার ক্লিক, এগুলো সবগুলোই মার্কেটিং এর অংশ। তারপরে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট কি জিনিস, যেমন আমরা ছোটবেলায় স্কুল কলেজে পরীক্ষার সময় প্যারাগ্রাফ লিখছি না, প্যারাগ্রাফ, সো দিস ইজ কল্ড ওয়ান টাইপ অফ প্যারাগ্রাফ। আপনার একটা প্রোডাক্টের বিবরণ থাকবে, প্রোডাক্টের ডেসক্রিপশন থাকবে, প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা থাকবে, আইডিয়া থাকবে, বেনিফিটস থাকবে, ডিসঅ্যাডভান্টেজ থাকবে, এবং এই সকল বিষয়বস্তু যখন আলোচনা করা হবে, বিভিন্ন আর্টিকেলে প্রকাশ করা হবে, দিস ইজ কল্ড কন্টেন্ট মার্কেটিং। ওই কন্টেন্ট গুলো পড়ে যখন একটা ক্লিক করবে, তখন সরাসরি কোথায় যাবে, আপনার ওয়েবসাইটে চলে আসছে। দিস ইজ কল্ড কন্টেন্টের মাধ্যমে ট্রাফিক জেনারেট করা। সো এইগুলো এইগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ। এখন প্রশ্ন হলো যে ভাইয়া, আমরা কিভাবে এই কাজগুলো করে হচ্ছে টাকা ইনকাম করব, একটা প্রশ্ন আসতে পারে না? এখন আপনি যদি অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে কাজ না করেন, যে আমি উদ্যোক্তা হব না, আমার এত টাকা নাই, আমি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ জব হোল্ডার, আমি চাই যে এই কাজগুলো শিখে মার্কেট প্লেসে কাজ করব এবং তৃতীয় পক্ষের হয়ে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, তাহলে এগুলো কিভাবে আপনি করবেন? দেখুন, আমাদের এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন, তিনটা ছবি আমরা এখানে দেখাচ্ছি,
যে আপনার ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার, এই তিনটা মার্কেট প্লেস হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সমাদৃত এবং ট্রাস্টেড মার্কেট প্লেস। আমরা এই তিনটা মার্কেট প্লেস সম্পর্কে একটু আলোচনা করি, আপনাদের একটু ধারণা প্রয়োজন। তাহলে এই তিনটা মার্কেট প্লেস গুলো কি, এদের মাধ্যমে কি হয়, এদের এই মার্কেট প্লেস গুলোতে আপনাদের প্রথমে একটা প্রোফাইল করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে নিজ নামে, নিজের এনআইডি কার্ড দিয়ে আপনাকে নিজের ছবি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট খোলা হলো, তারপরে কি করব? আপনি যে কাজটা শিখবেন, যে কাজটা আপনি জানবেন, সে কাজ সম্পর্কে আপনার একটা প্রোফাইল করতে হবে, অর্থাৎ শোকেস তৈরি করতে হবে। শোকেস মানে আমরা কি বুঝি, বা ক্যাটালগ মানে কি বুঝি? আমরা শোকেস বা ক্যাটালগ মানে বুঝি যে যে কোনো মানে বিষয়ের পণ্যের হচ্ছে একটা প্রতিচ্ছবি, যে এই দেখো এই আমার সার্ভিস, এই সার্ভিস গুলো আমি তোমাকে দেব, তোমার যদি পছন্দ হয় তোমার তুমি আমার সাথে কথা বলো, কথা বলে আমি তোমাকে কিছু প্রুফ দিব, প্রুফ দেখে তোমার যদি ভালো লাগে দেন ইউ ক্যান ডিসাইড। আচ্ছা, কিছু ব্যক্তি এই যে চুলকাচ্ছে, মানে আমার স্ক্রিনে লাল দাগ দিচ্ছে, চুলকানি বন্ধ করে দিব, দ্বিতীয়বার বললাম আমি ধরে ব্লক করে একদম লাল কার্ড দিয়ে দিবনি, লাল কালিতে লিখছেন তো লাল কার্ড দিয়ে দিবনি, এ ধরনের কাজ করবেন না। আমি খুব ভালো মানুষ, খুব খারাপ মানুষ, হ্যাঁ তো ক্লাসের এগুলো মেন্টালিটি মানে ক্লাসের মুভমেন্ট নষ্ট করে দেয়। তাহলে আমরা আসি যে এই মার্কেট প্লেস গুলোতে তাহলে কি করতে হবে, একটা প্রথমে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্টের আন্ডারে তখন আমাদের কি করতে হবে, একটা শোকেস করতে হবে, অথবা একটা প্রোফাইলের মধ্যে আমরা কিছু গিগ, এই ফাইবার মার্কেট প্লেসে যেগুলো করা হয় এগুলোকে গিগ বলে, আপওয়ার্ক মার্কেট প্লেসে যেগুলো করা হয় এগুলোকে বলে হচ্ছে আপনার পোর্টফোলিও আকারে আমাদের কিছু করা যায়। তাহলে এই 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 বিষয়গুলো, এই মার্কেট প্লেস গুলো কি করবে, যখন আপনার একটা আপনার অ্যাকাউন্ট করা হবে তখন হবে যে আপনাকে আপনার অ্যাকাউন্ট গুলো র্যাঙ্ক করতে হবে, অপটিমাইজ করতে হবে, করে বায়াররা নক দিবে, বায়াররা নক দিলে আপনি কাজ পাবেন। কাজটা দুই ভাবে পাওয়া যায়, একটা হচ্ছে জব বায়াররা জব, যেমন আমরা বিভিন্ন জব হচ্ছে সেক্টরে জব পোস্ট করে না প্রতিষ্ঠানগুলো, যে এই এত লোক নিয়োগ নেওয়া হবে, ঠিক এরকম তারা জব পোস্ট করে, আর এই ফাইবার মার্কেট প্লেসটাতে বায়াররা সরাসরি নক দেয়। তাহলে এখানে দুইটা পক্ষ রয়েছে, একটা হচ্ছে জব দেওয়া যারা চাকরি দিচ্ছে সে একটা পক্ষ, আর একটা হচ্ছে এই মার্কেট প্লেস তৃতীয় একটা মাধ্যম, যেটাকে আমরা হচ্ছে একটা মিডিয়া হিসেবে বলছি, যারা কি করে বায়ার যখন বলে যে আমি এই কাজটা দেব ওই ব্যক্তিটাকে, তখন তারা কি করে, তারা বায়ারের কাছ থেকে পুরো টাকাটা নিয়ে রাখে, এবং বায়ারকেও তারা কিছু একটা চার্জ করে মিনিমাম, তারা ওই টাকাটা নিয়ে রাখে। টাকাটা নিয়ে রাখার পরে কি করে, আপনার যখন কাজটা কমপ্লিট হবে, আপনার যখন কাজটা আপনি জমা দেবেন, বায়ার যখন সন্তুষ্ট হবে আপনার কাজটাতে, তখন তারা কি করে আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেয়। সো হাউ মেনি টাইমস ইট টেক, এখানে কত সময় লাগে, 14 দিন সময় লাগে, ক্ষেত্রভেদে 7 দিন, মানে অন্যান্য মার্কেট প্লেসে, ফাইবার মার্কেট প্লেসে 14 দিন লাগে। আমি এখন বেনিফিটসটা বলবো, যে এই ফাইবার মার্কেট প্লেসের বেনিফিটস এবং অন্যান্য মার্কেট প্লেসের বেনিফিটস, এই মার্কেট প্লেসগুলোতে যখন আপনি কাজ করবেন তখন আপনার যে আয়, এই আয় থেকে 20% আপনার কেটে রাখবে তারা, কারণ কি ওই যে তারা একটা মিডিল ম্যান হিসেবে কাজ করছে, এই জন্য আপনার ইনকাম থেকে 20% কাটবে, বায়ারকেও তারা 2-3% চার্জ করে প্রজেক্ট ভেদে। তাহলে আপনি এই মার্কেট প্লেস গুলো থেকে কাজ পাচ্ছেন, কাজ শিখে কাজ পাচ্ছেন, তাহলে এটা কি কোনো মানে জাদুর কাঠি না, এটা হাজার হাজার আজকে রেমিটেন্স এর কথা যদি আপনারা চিন্তা করেন, তাহলে সারা বাংলাদেশে এই আমাদের বিদেশে যে ভাই বোনেরা কাজ করে বা প্রবাসী যারা অভিবাসী আছে, তাদের পরে কিন্তু ফ্রিল্যান্সিং এ সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশ আয় করছে এখন। কারণ আমাদের আজকে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট দেখেন, প্রতি বছর 30 লক্ষ বেকার যুবক কি করছে, 62% একটা জরিপ এসেছে, 62% বেকার, ফুললি বেকার, 20% কোনো জব পাচ্ছে, আর 10% নিজে হয়তো উদ্যোক্তা হচ্ছে, কিছু করে খাচ্ছে আদার্স। তাহলে 60% আজকে আমাদের যুব সমাজ বেকার গ্রস্ত হচ্ছে, বেকারের মানে নিজে হতাশাগ্রস্ত হচ্ছে, বিভিন্ন মানে অপকর্মে যুক্ত হচ্ছে। এখান থেকে আমাদের একমাত্র উত্তরণের উপায় হচ্ছে এই ফ্রিল্যান্সিং। যদি আপনার সন্তান থাকে, ফাইবার আউটসোর্সিং আপনাকে দিচ্ছে একটা এক টিকিটে দুই মানে পিপল, অর্থাৎ আপনি আমাদের যে কোর্স গুলো রয়েছে, আমি 2-4 মিনিট আমাদের কোর্স নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, বেশি করব না, এই 3 দিনে 2-4 মিনিট করব। তাহলে এই কোর্সে আপনি পাচ্ছেন, আপনি যদি নিজে কোর্স করেন, আপনার ওয়াইফকে নিয়ে কাজ শিখতে পারবেন, আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনি কাজ শিখতে পারবেন, অর্থাৎ একজনের টাকায় আপনি দুইজনের সমান হচ্ছে অধিকার পাচ্ছেন এখানে। এই হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে সুবিধা। এর বাইরে সুবিধা কি,
আমরা আপনাদেরকে ইংলিশে ট্রেন করছি, কেন? আমার দরকার দক্ষ জনশক্তির। আমি কাজ শেখালাম কিন্তু আমি নিজেকে সোয়াপ করতে পারছি না ফর ল্যাঙ্গুয়েজ। আমি যদি ল্যাঙ্গুয়েজ না জানি তাহলে আমার লাভ নাই। এখন প্রশ্ন হলো যে ভাই আমার বয়স তো 50, আমার বয়স তো 40, পড়াশোনা করেছি তো 30 বছর আগে শেষ হয়ে গেছে, আমার দ্বারা কি সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব। আপনাদের আমি একটু আমার ফেসবুকের পেজটা ঘুরে দেখাবো যে আপনাদের চেয়ে বয়সের মানুষ যদি এই ফ্রিল্যান্সিং আমার প্রতিষ্ঠানে শিখে, যদি তারা ইংলিশ শিখতে পারে তাহলে আপনি কেন পারবেন না? আমার প্রশ্ন হচ্ছে আপনার প্রতি, আপনি কি প্রতিষ্ঠান চালাচ্ছেন না? আপনি কি একটা প্রতিষ্ঠানের হেড না? আপনি কি একটা প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট না? আপনি কি একটা প্রতিষ্ঠানের মালিকানা চালাচ্ছেন না? আপনি কি আপনার পরিবার চালাচ্ছেন না? তাহলে সবাই যদি পারে, হোয়াই নট ইউ? আমার কথা হলো এটা। তাহলে আপনি আমার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে গেলে ফেসবুকে সার্চ দিলে পাবেন ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট। ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট আপনি গুগলে সার্চ করলেও পাবেন। এখানে সার্চ না করে যদি আপনি গুগলে সার্চ করেন ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট, ইউটিউবে সার্চ করেন ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট, সব জায়গাতেই পাবেন। তাহলে আমি সার্চ করলাম, আচ্ছা বানান মনে ভুল হয়েছে, একসঙ্গে হয়ে গেছে। এই ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট লিখে সার্চ করবেন। এই যে এখানে আমার ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আসলে আপনারা ইউটিউবের লিংক পাবেন। আজকের ভিডিওটা আমি ইউটিউবে দেব, আপনারা সবাই কেউ মেলে যাওয়ার দরকার নেই, সরাসরি ইউটিউবে চলে আসবেন। এই যে এখানে ওয়েবসাইটে আমার ক্লিক করলে ইউটিউবের লিংক পাবেন। আচ্ছা একটু ক্লাস সবাই করছে তো একটু হয়তো স্লো হচ্ছে। আর পেজে যদি আপনি ফেসবুকে সার্চ দেন, এই যে এটা হচ্ছে আমাদের 4000 মেম্বারের পেজ আর গ্রুপ, আর এটা হচ্ছে আমার পেজ, এখানে 2000+ ফলোয়ার আছে, এখানে 4000+ আছে। তাহলে আমি যদি ফেসবুক গ্রুপে আমার যাই প্রথমে, দিয়ে আমি দেখাই যে আপনারাকে, যে যারা আমাদের হচ্ছে বয়স্ক মেম্বার রয়েছে তারা যদি ইংলিশ শিখতে পারে এই বয়সে এসে, তাহলে আপনি কেন পারবেন না? আমি শুধু আপনাদেরকে এখানে আমার বিভিন্ন বায়ারদের সাথে কথোপকথন, লাইভ ক্যাম্প, লাইভ কথোপকথনগুলো আছে, আমার সম্পর্কে জানতে পারবেন আপনি। আচ্ছা এই যে দেখেন মিধু রানী মন্ডল, বয়স 30+, একজন গৃহিণী বা চাকরিজীবী, ফুল আমার মনে নাই, নূর মোহাম্মদ চাকরিজীবী, তারপরে রানা প্রতাপ সম্ভবত কোনো প্রতিষ্ঠানের চাকরি করেন, প্রাইমারি স্কুলের টিচার আব্দুল আলিম ভাই। এইভাবে আমি যদি আমার পুরো পেজ স্ক্রল করি দেখবেন ভিডিও আর ভিডিও, ভিডিও আর ভিডিও, ভিডিও আর ভিডিও। এই দেখেন প্রত্যেকটা মানুষ এখানে কি করে, এখানে ইংলিশে ভিডিও, এগুলো বাংলায় ভিডিও না। এখন বলবেন কিভাবে আমি এই ইংলিশটা শিখবো, কিভাবে ইংলিশটা শিখবো, প্রশ্ন হলো এটা। আমরা ইংলিশ শেখার প্রতি মানে তিন ভাবে গুরুত্ব দিচ্ছি, তিন থেকে চার ধরনের। প্রথম হচ্ছে যে আপনি প্রতিদিন যদি একটা ভিডিও মেকিং করেন, যে কোনো ভিডিও, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো টপিক নিয়ে যদি আপনি একটু ভিডিও মেকিং করেন, তাহলে কি হবে, আপনার প্রেজেন্টেশন স্কিলটা বেড়ে যাবে। আপনি যে কোনো টপিক নিয়ে, আপনি একটা পেপার পড়ছেন, আপনি সেটার একটা ভিডিও করেন যে টুডে আই এম নাও রিডিং নিউজ পেপার, সো টুডে মাই নিউজ পেপার টপিক ইজ বাংলাদেশ পলিটিক্যাল ইস্যু, সো এনিথিং, আপনি যে কোনো কিছু নিয়ে 3-4 মিনিট করে ভিডিও যদি করেন, তাহলে কি হবে, সারা মাসে যদি 30টা ভিডিও করেন, আমার কোর্সে 4 মাসে যদি আপনি মাত্র 1000 টাকা করে দিয়ে ভর্তি হয়ে আপনি যদি 4 মাসে কত 3-4-12-120টা ভিডিও করেন, দেখবেন 4 মাস পরে আপনার কাছে ইংলিশটা কঠিন হবে না। কারণ কি, আপনি অলরেডি জানেন, আপনি অলরেডি একটা প্রতিষ্ঠানে আছেন, অলরেডি একটা অবস্থান করছেন জায়গায়, তাহলে ওই জায়গার থেকে কি হবে, আপনার ইংলিশের স্কিলটা ডেভেলপ হবে। আর এইটা কাজে লাগবে কখন, যখন আপনি বিদেশি বায়ের, আরিফ আরিফ তুমি খালি গায়ে আসো ভাইয়া, তোমার ভিডিওটা অফ করে দাও, আরিফকে বলছি আরিফ। তাহলে আমরা কি করতে পারি, আমরা এইভাবে ইংলিশ শিখতে পারি। এবং আমাদের ইংলিশের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে আমরা বলতে পারি কিন্তু শুনে, হয়তো অনেকেই বলতে পারেন কিন্তু ভালো মতো বুঝতে পারে না যে বায়াররা কি বলে, কারণ আমরা বলি হোয়াট, ওরা বলে হোয়াটস, ব্যাস দ্যাট ট্রু। হ্যাঁ সেইভাবে কথা বলে। সো আমাদের লিসেনিং ক্যাপাসিটিটা বাড়াতে হবে। এখন লিসেনিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা কি আপনাদের সাপোর্ট দেব, লিসেনিং ক্যাপাসিটি বাড়ার জন্য আপনাদের করতে হবে কি, যে প্রতিদিন একটা করে মানে ভিডিও শুনতে হবে। আমরা সেই ভিডিওগুলো আপনাদেরকে সাপোর্ট দেব, সেই ভিডিওগুলো ইউটিউবেরই ভিডিও, ফ্রি ভিডিও,
আপনি সবাই পাবেন। হ্যাঁ, তাহলে ফ্রি ভিডিও দেখে শুনে আপনি কি করবেন, আপনার একটা ভিডিও 7 দিন ধরে প্রতিদিন 8-10 মিনিট করে সময় নিয়ে শুনতে হবে। তাহলে কি হবে, আপনার বিদেশি বায়াররা যখন যে প্রোনাউন্সিয়েশনে কথা বলবে, সেই প্রোনাউন্সিয়েশন গুলো আপনার কি হবে, আপনি অ্যাবজর্ব করতে পারবেন। সো চলুন, ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট আপনাকে কি দিচ্ছে, আমরা বলছি যে আমাদের এই সেশনটা দুই দুই ভাবে। আজকে আমরা আমরা জাস্ট কোর্স নিয়ে এখন 1 মিনিট কথা বলবো, দেখিয়ে দিব যে কি কি কোর্স গুলো আমরা করাচ্ছি। আচ্ছা, ইউটিউবে আসলে আপনি আমাদেরকে পাবেন, আজকের ক্লাস ভিডিওটা ইউটিউবে দেবো। সো সবাই ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে হচ্ছে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর না চাইলেও সাবস্ক্রাইব করার দরকার না, ভিডিও দেখবেন, কারণ আমি কাউকে এগুলো নিয়ে বাধ্য করি না। ফাইবার, এই যে ফাইবার আউটসোর্সিং হেল্প গ্রুপ বা ইনস্টিটিউট, যে কোনো একটাতে সার্চ দিলেই হবে। এই যে এইটা হচ্ছে আমাদের চ্যানেল, তাহলে এখানে আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি চ্যাটে এবং ক্যাতি, আপনারা যারা ক্লাস নেবেন আজকের ক্লাসটা এখানে আপডেট দিয়ে দিব। আজকের ক্লাসটা এখানে আপডেট দিয়ে দিব, আপনারা যারা আছেন উপস্থিত উভয় প্লেসে, সব মিলিয়ে আমাদের 100 জন অডিয়েন্স আছে, দুইটা লিঙ্কে আপনারা এই লিঙ্ক নিয়ে নিন, আজকের ক্লাস এখানে পেয়ে যাবেন। আচ্ছা, একটু বায়ার নাম দিয়েছে, আমি খালি রিপ্লাইটা দিয়ে দিই। ওকে, সো আপনারা ক্লাস ভিডিও আজকেরটা পেয়ে গেলেন, পেয়ে যাবেন এখানে। আর আমরা যে টপিক গুলো আপনাদেরকে শেখাবো সেগুলো আমরা জাস্ট 1 মিনিট দেখে আমরা আমাদের মূল যে পর্ব, আজকের যে হচ্ছে কাজ শেখা, যে একটা কাজ শেখাবো তার ফার্স্ট ক্লাসটা আমরা। আমাদের 1 তারিখ থেকে প্রিমিয়াম ক্লাস হবে, আপনারা চাইলে ভর্তি হতে পারেন, যদি ক্লাস ভালো লাগে, কেউ আপনাকে যেন কোনো প্রকার ফোর্স বা বাদ মিয়া না দেয়। হচ্ছে আপনারা এই ধরনের আমাকে কোনো, কেউ যদি আপনাকে 2 নম্বরই আপনার সাথে করে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, কারণ এই 3 দিনে আমি আপনাদের সাথে আছি, ফুল ফ্রি ফুল সাপোর্ট ক্লাস, 3টা ক্লাস আপনি ফ্রি ইউটিউব চ্যানেল থেকে পাচ্ছেন। আচ্ছা, এই যে এইটা হচ্ছে আমার নাম্বার, যে কোনো প্রয়োজনে অল সাপোর্ট আমি দেই, যে কোনো সাপোর্ট আমি দিব, আমি আমাকে আপনারা পাবেন রাত, মানে আপনার হচ্ছে সকাল, মানে সকাল না দুপুর 2টা থেকে রাত 1টা পর্যন্ত, ফোন কল জুম কল এনি টাইম, কারণ আমি সবসময় আপনাদের সাপোর্টের জন্যই থাকি। আচ্ছা, আমাদের সম্পর্কে জানতে অ্যাবাউট আছে, ক্লিক করলে আপনি এখানে আমার নাম্বার সহ পাবেন, আমার ইমেল স্কাইপি আইডি সব দেওয়া আছে। আর আমাদের যে হচ্ছে কোর্স, এই কোর্সের মধ্যে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্স হচ্ছে খোঁজা, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, ফেসবুক চ্যাটবোর্ড, গুগল অ্যাডস, লিড জেনারেশন, ইন্টারনেট সার্চ অ্যান্ড বা ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং, ইউটিউব মার্কেটিং, ইমেল লিস্ট বিল্ডিং, লোকাল এসইওটা এখনো অ্যাড করিনি। সো এই 12 থেকে 14টা আপনারা ক্লাস, আপনারা টপিক আপনারা পাবেন প্রতি মান্থলি 1000 টাকা কোর্স ফিতে। হ্যাঁ, মান্থলি 1000 টাকা কোর্স ফিতে, যত মাস করবেন ক্লাস তত 1000 টাকা দেওয়া লাগবে। কোর্স আমরা যদি গুগল অ্যাডস শেষ শেষ পর্যায়ে করবো, গুগল অ্যাডস করলে আমাদের 5 মাস লাগবে, তাছাড়া অন্যান্য কিছু শিখতে আমাদের 4 মাস লাগবে। এই হচ্ছে আমাদের কোর্স বিষয়বস্তু, আপনাদের ইমেলে মানে এই আতি চ্যাটে আমি দিয়ে দিলাম, আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, এখন পেমেন্ট করবেন কিভাবে এই জিনিসগুলো দেখাই দিই। দেখুন, আমি 1 মিনিট বলবো আর 3 দিনে আর কোনো কথা হবে না, প্রতিষ্ঠান নিয়ে আর কোনো কথা হবে না। সো নেগেটিভ মাইন্ডে নেবেন না, আমি ব্যবসায়ী মানুষ, আমি আপনাদেরকে ডেকেছি আমার ব্যবসা করার জন্য, আপনার লাভের জন্য না, কিন্তু শুধু আমার লাভের জন্য। হ্যাঁ, আচ্ছা,
অ্যাকাউন্ট খোলা নিয়ে বলবো ভাই, আমাদের ক্লাস হবে 3 দিন, 3 দিনে আমাদের সব হবে, অ্যাকাউন্ট খোলা থেকে গিগ ক্রিয়েট সব, চ্যাটে সব দেওয়া হলো, ইউটিউবের লিঙ্ক এবং ইয়ার লিঙ্ক, এইখানে থেকেও আপনি ইউটিউবের লিঙ্ক পাবেন, এই যে এখানে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক দেওয়া রয়েছে, সরাসরি আমাদের এখান থেকে আপনি চ্যাট করতে পারবেন আমাদের পেজের সাথে। আচ্ছা, আর এই হচ্ছে অ্যাডমিশন প্রসেস, অ্যাডমিশন প্রসেসে ক্লিক করলে এই যে এখানে আপনার হচ্ছে মার্চেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে, আপনি এখানে কি করবেন পেমেন্ট করে 1000 টাকা পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করে স্ক্রিনশটটা আমাকে দিয়ে দিবেন যে ভাইয়া আমি ভর্তি হতে চাই স্ক্রিনশট। এই হচ্ছে আমাদের সমস্ত হচ্ছে ভর্তি প্রসেস এবং লার্নিং। তো চলুন আমরা এই হচ্ছে বেসিক জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। হ্যাঁ, এখন আমরা চলে যাব আমাদের ক্লাসে। আচ্ছা, এরপরে দেখে নি সবাই ঘুমিয়ে গেল নাকি জেগে আছে, রাতের বেলা তো সবাই অনেক সময় ঘুমিয়ে যায়, একটু সবাইকে অ্যালার্ট করে দিই। সবাই দেখি একটু ভিডিও গুলো অন করেন, দেখি কয়জন আছেন আমাদের সাথে, যারা যারা ভিডিও অন করবে না তাদেরকে বুঝবো যে ঘুমায় পড়ছে। আচ্ছা, যার ক্যামেরা নাই সে জেগেই থাকবে, ঘোড়ার মতো জেগে জেগে ঘুমাবে, সমস্যা কি? আমরা এখন মেন ক্লাসে যাচ্ছি, এতক্ষণ ছিল বেসিক ক্লাস। হ্যাঁ, আর মধ্যখানে আমার প্রতিষ্ঠান সম্পর্কে একটু হকারি করে নিলাম আর কি, সবাই করে আমি করলে ক্ষতি কি? আপনারা 3 দিন ক্লাস করলে এই পুরো ক্লাস কিন্তু ইউটিউব চ্যানেলে পাচ্ছেন, আমাদের ওয়েবসাইটের লিংক চ্যাটে দিয়ে দিয়েছি, ইউটিউবের লিংক দিয়ে দিয়েছি, আপনারা একটু সংরক্ষণ করে রাখেন, পরে বলবেন না যে ভাই ক্লাসটা পেলাম না, আমি অজুহাত মানে ইয়া নিতে চাই না, দোষ ঘাড় নিতে চাই না, এজন্য দিয়ে দিলাম। আচ্ছা চলুন তাহলে এখন হচ্ছে আমাদের মূল পর্ব। সবাই কি আর আধা ঘন্টা বা 40 মিনিট থাকতে পারবেন তো আমাদের সাথে? হাত দেখান দেখি একটু, কয়জন পারবেন হাত দেখান দেখি? আচ্ছা, এই জুমের গুলো তো সবাই পারবে, আর সেই আর গুগল মিটের গুলো সবাইকে ঘুমিয়ে পড়ছে নাকি? আচ্ছা তাহলে চলুন আমরা ক্লাসটা মজা করে শিখবো। হ্যাঁ, মজা করে শিখবো যেন একদম মানে কাজটা পুরোপুরি শিখে ফেলতে পারি। আচ্ছা, আমরা কথা আর না বলি, গুগল মিট জুম সবাই একটু কথা আর না বলি। আচ্ছা, ডিসপ্লে দেখা যাবে ভাই, এখন দেখা যাবে, বন্ধ রাখছিলাম তো এই জন্য দেখা যাবে। আচ্ছা, আমরা আচ্ছা তাহলে আমরা আজকে চলে আসলাম আমাদের মেন পর্বে, এতক্ষণ ছিল বেসিক জিনিস, আমরা শিখছি আজকে ইমেল লিস্ট বিল্ডিং। আচ্ছা, প্রথম কথা হলো আমি এটা কেন শিখব, কি কাজে লাগে, আমি এর কাজ পাবো কিনা, মার্কেট প্লেস এর কাজ আছে কিনা, এটা নিয়ে আগে আলোচনা করব। আচ্ছা, ইমেল লিস্ট বিল্ডিংটা হচ্ছে, এত বায়ারের প্যারা দিলে হয়, বললাম যে ক্লাসে আছি। আচ্ছা তাহলে ইমেল লিস্ট বিল্ডিংটা কি জিনিস, এখানে দেখেন 3টা কিন্তু ওয়ার্ড আছে আলাদা আলাদা, ইমেল লিস্ট বিল্ডিং, 3টা ওয়ার্ড মিলে কিন্তু একটা কি হয়েছে, একটা সেন্টেন্স হয়েছে বা একটা কাজ, একটা কিওয়ার্ডস। তাহলে এই আমরা সারা বিশ্বব্যাপী যদি একটু ব্যবসার কথা চিন্তা করি তাহলে কি ধরনের ব্যবসাগুলো রয়েছে সেগুলো আমরা যদি দেখি, যে দেখেন ড্রপ শিপিং এর আপনারা নাম শুনেছেন, যে অন্যের নিজের কিছু নেই, অন্যের পণ্য নিয়ে ব্যবসা করা, আপনারা শপিফাই স্টোরের নাম শুনে থাকবেন, শপিফাই বিজনেস। আচ্ছা, আপনারা অ্যাফিলিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট এর সঙ্গে খুব বেশি হচ্ছে পরিচিত। আমরা আমরা কথা না বলি, একজন দুজন ভাইয়ের মাইক্রোফোন অফ রয়েছে, আমি প্রথমে সতর্ক করব পরে লাল কার্ড দিব, দয়া করে আমার ভদ্র কথাটা মেনে নিবেন। হ্যাঁ, ক্লাস শেষে যত বকবক করবেন আমি আরো আধা ঘন্টা দিব, কোনো সমস্যা নাই। অ্যামাজন অ্যাফিলিয়েটের কথা শুনেছেন আপনারা, হচ্ছে এই ইবে স্টোর এর কথা শুনেছেন আপনারা, ওয়ালমার্ট আমেরিকার মানে আমেরিকার হচ্ছে জনপ্রিয় ওয়ালমার্ট কোম্পানির কথা শুনেছেন। তাহলে এই যে তারপরে আরো আসলো আলি বাবা 40 চোর। হ্যাঁ,
আলিবাবা হচ্ছে জ্যাকমার আলিবাবা। তাহলে এই যে বিশ্বব্যাপী যে ব্যবসা, এই ব্যবসাগুলো কারা করছে দেখেন? এই ব্যবসাগুলো কিন্তু এখন অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে আমি কিন্তু ঘরে বসে থেকেও চাইনার প্রোডাক্ট কিনতে পারছি, আমি ঘরে বসে থেকে আমেরিকার প্রোডাক্ট কিনতে পারছি, আমি ঘরে বসে থেকে সারা বিশ্বব্যাপী কি করছি, আমাদের অভ্যাস খুব খারাপ। তো আমরা এত করে বলি, তারপর নিজের দায়িত্বটা দেখি না, খালি মাইক্রোফোন অন রাখি। মাইক্রোফোন অন রাখলে আসলে ক্লাসের মুড নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কথা যেগুলো বলবো সেগুলোর মুখ দিয়ে বেরোবে না, দয়া করে একটু মানে ইয়াতি থাকেন, চুপ থাকেন। তাহলে আমরা যে এই বিশ্বব্যাপী যে ব্যবসা সমাদৃত হচ্ছে দিন দিন, এই বিশ্বব্যাপী অনলাইন প্ল্যাটফর্ম গুলো তারা তাদের পণ্যের প্রচার করে, পণ্যের প্রচারের কতগুলো মাধ্যম আমরা দেখালাম, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া আরেকটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলে এসইও, তারপরে হচ্ছে আপনার ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপরে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এগুলো করে কিন্তু একটা ওয়েবসাইটের ট্র্যাফিক বাড়ায়। এখন বলবেন আবার ওয়েবসাইটের ট্র্যাফিক কি জিনিস ভাই? ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো। তাহলে এইগুলোর মাধ্যমে কিন্তু ওয়েবসাইটের ভিজিটর বাড়ে। আর সবচাইতে এইগুলোর মাধ্যমের মধ্যে অন্যতম একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইমেল মার্কেটিং। এখন বলেন যে ইমেল মার্কেটিং করতে গেলে আমাদের কি লাগবে ভাই? ইমেল মার্কেটিং এর সঙ্গে কি কি বিষয়গুলো সম্পর্কিত একটু আমি দেখাই। ইমেল লিস্ট, অর্থাৎ ইমেল ছাড়া তার ইমেল মার্কেটিং হবে না। ইমেল টেমপ্লেট ডিজাইন, ইমেল মার্কেটিং সফটওয়্যার, সফটওয়্যার, তারপরে নিউজ লেটার, নিউজ লেটার, এই যে বিষয়গুলো সব মানে লাগবে ইমেল মার্কেটিং এর জন্য, তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে ইমেল লিস্ট। আপনার সব আছে, ইমেল নাই, তাহলে আপনি কি মার্কেটিং করতে পারবেন? আপনার টার্গেটেড ব্যক্তির কাছে কি আপনি পৌঁছাতে পারবেন? পারবেন না। তাহলে আমরা কি করব, ইমেল লিস্ট বিল্ডিং করব। ইমেল গুলোকে যখন একসঙ্গে একসঙ্গে এক জায়গাতে রেখে বায়ারকে তার কাজের সুবিধার জন্য যখন আমরা তাকে দেব, তখন সেটাকে আমরা বলছি ইমেল লিস্ট বিল্ডিং। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই ইমেল লিস্ট বিল্ডিংটা আমরা ইমেল মার্কেটিং এর সহায়তার জন্য আমরা বায়ারকে দেব। আচ্ছা, এখন বায়াররা এগুলো কি পরিমাণ কাজ নেয় বা কাজ করায় বা তাদের কি পরিমাণ কাজ রয়েছে, কম্পিটিশন কেমন, এইগুলো কিন্তু আগে আমি একটু আপনাদের দেখাবো। কারণ এখন বলবেন ভাইয়া কাজ শিখছি, কাজটা যদি মার্কেট প্লেসে না থাকে তাহলে কি আমি পাবো? কাজটা করে আমার কি কোনো লাভ আছে? লাভ নেই। তাহলে চলুন আগে একটু মার্কেট প্লেস ঘুরে আসি। তাহলে আমরা আজকে শিখছি ইমেল লিস্ট বিল্ডিং, কিসের জন্য? ইমেল মার্কেটিং করার জন্য। কারণ আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুক চেক করলেও পশ্চিমা বিশ্বরা যারা আমেরিকা, ইউএস এর, কানাডা হচ্ছে যারা বড় বড় ইংলিশ স্পিকিং কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রি গুলো, তারা কি করে মেল চেক করে, কারণ তাদের কাছে ইমেলটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমরা এইখানে এইখানে কি করি হচ্ছে সার্চ করব। কোথায়? এইখানে আপনি সরাসরি এখানে আসতে পারেন, fiverr.com দিয়ে আপনি এখানে সার্চ দিতে পারেন যে ইমেল লিস্ট, ইমেল লিস্ট লিখে সার্চ দিতে পারেন। এটা হচ্ছে বেসিক কিওয়ার্ড। কিওয়ার্ড কি? যে কথাটা, যে কথাগুলো লিখে আমরা সার্চ করি। দেখেন এখানে একটা আন্তর্জাতিক মার্কেট প্লেসে এর কম্পিটিশন রয়েছে 3,500 মাত্র, অর্থাৎ এই 3,500 মানুষকে আপনি সহজেই বিট করতে পারবেন। এইভাবে আমরা
এইখানে দেখেন, এখানে নিস, টার্গেটেড ইমেল লিস্ট, টার্গেটেড ইমেল লিস্ট, এইগুলো হচ্ছে তার কিওয়ার্ড, অর্থাৎ এগুলো হচ্ছে রিলিভেন্ট কিওয়ার্ড। একটা শব্দের যেমন সারনেম থাকে বা শব্দের যেমন সিরোনিম থাকে, ঠিক সিরোনিম থাকে বা সিনোনিম থাকে, ঠিক এগুলো হচ্ছে এই ইমেল লিস্টিং এর সিনোনিম। তাহলে সেটাকে কি বলা যায়? সেটাকে বাক ইমেল বলা যায়, সেটাকে সেখান থেকে ডক্টরের ইমেল কালেক্ট করা যায়, টার্গেটেড ইমেল কালেক্ট করা যায়, প্রসপেক্ট ইমেল লিস্ট বিল্ডিং করা যায়, কালেক্ট নিস টার্গেটেড ইমেল, এই কথাগুলোর সঙ্গে কিন্তু আমাদের পরিচিতি হতে হবে, কারণ এই কথাগুলোই কিন্তু আমাদের প্রয়োজন। তাহলে এইখানে ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেসে বাংলাদেশি সেলার এবং আমার স্টুডেন্টের অভাব নেই, হ্যাঁ, তারা এই সহজ কাজটা দিয়ে শুরু করে। আচ্ছা, এই সহজ কাজটা তারা টাকা দিয়ে শিখেছে, আপনাদেরকে আমি ফ্রিতে শেখাচ্ছি। এখন বলবেন কেন? কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠানের প্রচারের জন্য, আমি একটা ধান্দায় আছি কিন্তু, হ্যাঁ, আপনারা মনে করেন না যে আমি খুব ভালো মানুষ। আচ্ছা, তাহলে চলেন, ইমেল লিস্ট কথাটার সাথে কি কি সম্পর্কিত দেখেন, এই এইটা হচ্ছে একটা কিওয়ার্ড। আগে বুঝে নিই যে কিওয়ার্ড কি। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো দিয়ে আমরা হচ্ছে কি করি, সার্চ করি। আপনি যে কোনো কিছুই সার্চ করেন, ধরুন আপনি আইফোন কিনবেন, আপনি লিখলেন বেস্ট আইফোন, বেস্ট আইফোন লিখে সার্চ করলেন, সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ কিওয়ার্ড। এটা হতে পারে ছোট, একটা হতে পারে বড়। তাহলে যে লেখাটা বড় সেটা হচ্ছে লং কিওয়ার্ড, আর যেটা লম্বা সেটাকে বলে লম্বা লেজ বিশিষ্ট কিওয়ার্ড, অর্থাৎ লং টেল কিওয়ার্ড, আর যেটা শর্ট কিওয়ার্ড সেটাকে বলে ছোট কিওয়ার্ড বা সিঙ্গেল কিওয়ার্ড বা ডাবল কিওয়ার্ড। তো এইগুলোর সাথে ইমেল লিস্ট বিল্ডিং এর সঙ্গে কি কি কথাগুলো সম্পর্কিত আপনাদের একটু দেখাই। টার্গেটেড ইমেল, আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে বাক ইমেল। বাক ইমেল এই কথাটা বিশ্বব্যাপী খুব পরিচিত। আচ্ছা, তারপরে বলবে যে কাস্টমার ইমেল, কাস্টমার ইমেল, তারপরে বলবে যে আপনার এই ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, তারপরে বলবে ডক্টর ইমেল। আচ্ছা, ডক্টর ইমেল, তারপরে অ্যাক্টিভ ইমেল, অ্যাক্টিভ ইমেল কথাটা আসতে পারে, ভ্যালিড ইমেল, এগুলো হচ্ছে কিওয়ার্ডস। তারপরে বি টু সি, অর্থাৎ বিজনেস টু কাস্টমার, হ্যাঁ, বি টু বি, বিজনেস টু বিজনেস। এরপরে কি হতে পারে? এরপরে হতে পারে যে আপনার হচ্ছে ইমেল ব্লাস্ট, এই কথাগুলো মানে আপনার পরিচয় হতে হবে, কারণ এই কথাগুলো হচ্ছে আমরা এবিসিডি লিখে শিখে কি করি, একটা সেন্টেন্স গঠন করি। তাহলে বা এই এইগুলো দিয়ে আপনার কি হবে, বায়াররা যখন কথা বলবে তখন এই এই কথাগুলো, এই ওয়ার্ড গুলো আপনার আসবে। আমি হ্যান্ড নোট গুলো ভিডিওর সাথে অ্যাটাচ করে দিব, আজকের যে হ্যান্ড নোটটা আছে, যে ভিডিওটা আপলোড দিব ইউটিউবে, ওটার সঙ্গে অ্যাটাচ করে দিব, যাতে আপনারা পেয়ে যান। আচ্ছা, তাহলে ক্লাসটা করা মজা হবে আপনাদের। তাহলে এই কথাগুলো আপনাদের আসবে। এখন আমরা দেখলাম যে ইমেল লিস্টের সঙ্গে টার্গেটেড ইমেল, বাক ইমেল, কাস্টমার ইমেল, ইমেল অ্যাড্রেস, ডক্টর ইমেল, অ্যাক্টিভ ইমেল, তারপরে হচ্ছে আসবে যে ইমেল এক্সট্রাকশন, এক্সট্রাক্টর, এক্সট্রাক্টর, তারপরে আসবে যে আপনার ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, তারপরে আপনার আসতে পারে ইমেল কোম্পানি ইমেল, হ্যাঁ, আচ্ছা এটা আমি পরে আলোচনা করছি। তাহলে এই কথাগুলো আপনার আসতে পারে, হ্যাঁ, এই কথাগুলো আপনার আসতে পারে। আচ্ছা, এবার আমরা দেখি যে ইমেল তো বুঝলাম যে ইমেল মার্কেটিং এর জন্য ইমেল লাগে, ইমেল হচ্ছে মার্কেটিং এর প্রধান কাঁচামাল। আচ্ছা, এবার আসি আমরা ইমেলের টাইপস, ইমেল টাইপস, অর্থাৎ কত ধরনের ইমেল হতে পারে, কত ধরনের ইমেল হতে পারে। আলামিন, এমডি আলামিন, লাল কার্ড যদি না খেতে চান এই ধরনের কাজ করবেন না, এরপর ধরবো ধরে লাল কার্ড দিব নি, যে লিখা যদি হাইয়াতি দেন স্ক্রিনে যদি লিখালিখি করেন। ইমেলের টাইপস, ইমেলটা কয় ধরনের হতে পারে দেখুন, ইমেলটা হতে পারে প্রধানত দুই ধরনের, মেনলি মেনলি টু টাইপস, মেনলি টু টাইপস কি, একটা হচ্ছে কোম্পানি ইমেল, কোম্পানি ইমেল, আর একটা হচ্ছে আপনার একটা হচ্ছে কোম্পানি ইমেল, আর একটা হচ্ছে এই পাবলিক ইমেল, পাবলিক ইমেল। আচ্ছা, এই দুটো আগে বুঝে নিব যে কোম্পানি ইমেল কি এবং পাবলিক ইমেল কি জিনিস। আচ্ছা, কোম্পানি ইমেল হচ্ছে যে ধরুন
কোম্পানি ইমেল। ধরুন মিস্টার কুদ্দুস কি করছে, কুদ্দুসের বেশি ইয়াদা হয়, মিস্টার কুদ্দুস প্রথম আলোতে জব করে, সে কি প্রথম আলোর কি ম্যানেজিং ডিরেক্টর এমডি। তাহলে মিস্টার কুদ্দুস প্রথম আলোর ম্যানেজিং ডিরেক্টর বা এমডি। মিস্টার কুদ্দুস প্রথম আলোর নাম ভাঙিয়ে কি করে একটা ইমেল ব্যবহার করে, সেটা কি এম আর কুদ্দুস, এম আর কুদ্দুস এট দা রেট এট দা রেট প্রথম আলো ডট কম ডট কম। আচ্ছা বলুন তো, আপনি যদি প্রথম আলোর কর্মচারী না হন তাহলে কি প্রথম আলোর ইমেল ব্যবহার করতে পারবেন? পারবেন না। তাহলে মিস্টার কুদ্দুস প্রথম আলোর একজন ম্যানেজিং ডিরেক্টর বা যে কোনো এমপ্লয় হোক না কেন, সে সে একটা কোম্পানির, এই যে কোম্পানির নাম ভাঙিয়ে কোম্পানির ওয়েবসাইটকে ব্যবহার করে যখন একটা ইমেল ব্যবহার করছে তখন সেটাকে বলে কোম্পানি ইমেল। তাহলে স্বাভাবিকভাবে কোম্পানির নাম ব্যবহার করে কোম্পানির ওয়েবসাইট বা কোম্পানির ডোমেন ব্যবহার করে যখন একটা ইমেল সংগ্রহ করা হয় বা ইমেল একটা হচ্ছে আপনার ব্যবহার করা হয় তখন সেটাকে কোম্পানি ইমেল বলে। আমি আশা করি এটা বুঝতে পেরেছেন। কোম্পানি ইমেল গুলো আমরা কোথা থেকে পাব, মানে সার্চ সার্চ লোকেশন অফ কোম্পানি ইমেল, কোম্পানি ইমেল গুলো আমরা কোথা থেকে পাব, কোম্পানি ইমেল গুলো আমরা পাবো কোম্পানির ওয়েবসাইট থেকে, কোথেকে কোম্পানির ওয়েবসাইট থেকে, কোম্পানির ওয়েবসাইট থেকে। দ্বিতীয় কোথায় পাবো, কোম্পানির এফবি পেজ থেকে, ফেসবুক বিজনেস পেজ থেকে। কোম্পানির ফেসবুক বিজনেস পেজ থেকে তৃতীয় আমরা পেতে পারি, মানে হচ্ছে আপনার লিঙ্কডইন থেকে, লিঙ্কডইন থেকে। তাহলে এই যে তিনটা সোর্স, এর বাইরেও বিভিন্ন সোর্স আছে তবে এইটা হচ্ছে মেজর সোর্স, এই তিনটা হচ্ছে মেজর সোর্স। এই তিনটা মেজর সোর্স থেকে আমরা কি করতে পারি, কোম্পানির ইমেল গুলো পেতে পারি। তাহলে বলেন তো কয়টা সোর্স থেকে আমরা কোম্পানির ইমেল পাবো, দেখান হাত দেখান আঙ্গুল দেখান কয়টার থেকে। আমি একজনকে ধরবো কিন্তু, যাকে খুশি তাকে ধরবো কিন্তু। আপনারা যারা জুমে আছেন, জুমে জুম যারা ক্লাস করছেন, আজকের ক্লাসের ভিডিও ইউটিউবে দেওয়া হবে, ইউটিউবের লিংক আমাদের গুগল মিটের চ্যাটে এবং জুমের চ্যাটে দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং ওয়েবসাইটের লিংকও দেওয়া হয়েছে, ওয়েবসাইট থেকেও আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আপনারা কি আমার কথা শুনছেন না, কয়টা 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 জায়গা থেকে কোম্পানির ইমেল পাবো বলেন তো। সাউন্ড ভাই, সাউন্ড স্যার আছেন, সাউন্ড স্যার বলেন, আপনি ক্লাস করছেন বলেন কয়টা জায়গা থেকে। একজনকে ধরবো আমি কিন্তু, একজন একজন করে ধরবো। ফজলে করিম স্যার বলেন, আপনি কি 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 জায়গা থেকে পাবো, কি কি জায়গা থেকে পাবো বলেন। এরলো কোম্পানি, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ফেসবুক আর লিংকডইন। আচ্ছা শুনতে পাচ্ছেন? জি জি গুড। কোম্পানির ওয়েবসাইট, কোম্পানি ফেসবুক এবং হলো লিংকডইন থেকে। তাহলে আমরা কোম্পানির ইমেল গুলো তিন জায়গা থেকে পাচ্ছি, একটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট থেকে, একটা হচ্ছে কোম্পানির ফেসবুক বিজনেস পেজ থেকে, আর একটা হচ্ছে লিঙ্কডইন থেকে, তিনটা জায়গা থেকে। তাহলে কোম্পানি ইমেল কি জিনিস, এটা কি বুঝতে কারো অসুবিধা আছে, কারো কি বুঝতে অসুবিধা আছে, হাত দেখান শুধু। আচ্ছা নেই। তাহলে আমরা কোম্পানি ইমেল বুঝে ফেললাম। এবার আসি আমরা, ওই যে আমরা ছোটবেলায় একটা কি করেছিলাম, টেন্সের সূত্র পড়েছিলাম, যে থার্ড পার্সন মানে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ব্যতীত সবগুলোই থার্ড পার্সন, তাই কি না? তাহলে কোম্পানির ইমেল ব্যতীত যা বাকি যত যা কিছু আছে সবগুলোই পাবলিক ইমেল। এখন কি মনে থাকবে, কোম্পানির ইমেল ব্যতীত বাকি যত কিছু আছে কি সবগুলোই কি পাবলিক ইমেল। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? ক্লিয়ার? সবাই একটু আমাকে রেসপন্স করবেন, রেসপন্স না করলে ক্লাস করে মজা পাওয়া যায় না। সবাই কি বুঝতে পেরেছেন, কোম্পানির ইমেল ব্যতীত যত ইমেল আছে সেগুলো কি ইমেল, সেগুলোকে পাবলিক ইমেল বলে, তাই কি না?
আচ্ছা এখন আসি, আমরা মাইক্রোফোন গুলো অফ করে দিই, নিজ নিজ কথা বলা শেষে নিজ নিজ দায়িত্ব মাইক্রোফোন অফ করে দিবনি, যখন ইন্টারাকশন হবে তখন কথা বলার প্রয়োজন হবে, কিন্তু কথা বলা শেষে নিজ দায়িত্বে মাইক্রোফোন বন্ধ করে দিবেন। আচ্ছা তাহলে এখন আমরা আসি, যেহেতু আমরা বুঝলাম কোম্পানির ইমেল ব্যতীত বাকি সব পাবলিক ইমেল, তাহলে পাবলিক ইমেল গুলো কি দিয়ে তৈরি হয়? পাবলিক ডোমেন দিয়ে তৈরি হয়। তাহলে পাবলিক ডোমেন কি জিনিস? ডোমেন মানে একটা নাম, যেমন ইয়াহু, ইয়াহু দিয়ে আমরা কি ফ্রিতে ইমেল তৈরি করতে পারি না? ইয়াহু, তারপরে জিমেল, হটমেল, তারপরে হচ্ছে আউটলুক, তারপরে এমএসএন, এইগুলো মোটামুটি হচ্ছে আপনার এই মোটামুটি পরিচিত বেশি, বাকি অনেক ইমেল আছে, আমি ইমেলের হচ্ছে 100টা ডোমেনের লিস্ট আমি দিয়ে দিব, হ্যাঁ আপনাদেরকে ভিডিওর সাথে অ্যাটাচ করে দিব। আচ্ছা এখন আমরা আসি যে এই ইমেল গুলোকে আমরা কি বলতে পারি, এই ইমেল গুলোকে আমরা বলতে পারি পার্সোনাল ইমেল, পার্সোনাল ইমেল। কোন ইমেল গুলোকে? যেগুলো পাবলিক ইমেল সেগুলোকে আমরা কি বলতে পারবো? সেগুলোকে আমরা বলতে পারবো, যেগুলো পাবলিক ইমেল তার অপর নাম কি? অপর নাম হচ্ছে পার্সোনাল ইমেল, কাস্টমার ইমেল, তারপরে হচ্ছে আপনার বাক ইমেল, টার্গেটেড ইমেল, তারপরে আপনার হচ্ছে B2C। এই এই যে পাবলিক ইমেল, যে ইমেল গুলো পাবলিক ডোমেন দিয়ে আপনার হচ্ছে কি করা হয়, তৈরি করা হয়, এবং মনে রাখবেন যে শুধুমাত্র ফ্রিতে আমরা তৈরি করতে পারি, যেগুলো ফ্রিতে তৈরি করতে পারি সেগুলো পাবলিক। তাহলে জনসাধারণ যেখানে ফ্রিতে চড়ে সেটাই কি পাবলিক বলে না? তাহলে পাবলিক ইমেল গুলো, পাবলিক ডোমেন গুলো, পাবলিক নাম ব্যবহার করে যে ইমেল গুলো তৈরি হয় সেগুলোকে আমরা পাবলিক ইমেল বলছি। তার অপর নাম কি? অপর নাম পার্সোনাল ইমেল, অপর নাম কি কাস্টমার ইমেল, অপর নাম বাক ইমেল, অপর নাম টার্গেটেড ইমেল, অপর নাম B2B ইমেল, B2C ইমেল, তাহলে বিজনেস টু কাস্টমার, এই ধরনের ইমেল গুলো আমরা কিন্তু পেয়ে গেলাম। আচ্ছা তাহলে ইমেলের প্রকারভেদ বুঝলাম, ইমেল লিস্ট কেন করব সেটা বুঝলাম, ইমেল লিস্টের কাজ পাওয়া যায় কিনা সেটা দেখলাম, আর ইমেল লিস্টের কাজটা এখন কিভাবে করা যায় সেটা দেখব। আচ্ছা তাহলে আমরা কিন্তু এখন প্র্যাকটিক্যালে চলে আসছি, থিওরি থেকে প্র্যাকটিক্যালে চলে আসছি, ইমেল কালেক্ট। আচ্ছা এবার আসি যে বায়ার মিস্টার জেনিত কি করছে এবং মিস্টার কুদ্দুসের মধ্যে কথোপকথন হচ্ছে। তাহলে জেনিত বলছে কুদ্দুসকে, হ্যালো ডিয়ার, আম ইন্টারেস্ট ইওর সার্ভিসেস, অথবা বলবে যে হ্যালো আর ইউ দেয়ার, তুমি কি আছো, এভাবে বলবে। আচ্ছা এখন আপনি যখন মিস্টার কুদ্দুস রেসপন্স করছে কি, ইমিডিয়েট রেসপন্স করছে, কাজ পাওয়ার প্রধান শর্ত হচ্ছে ইমিডিয়েট রেসপন্স করতে হবে, যেমন সমস্ত ভাইরা কাজ পান না তাদেরকে আমি বলি যে ইমিডিয়েট রেসপন্স, হাউ টু ডু ইমিডিয়েট রেসপন্স, হাউ টু ডু ইমিডিয়েট রেসপন্স, ইমিডিয়েট রেসপন্স। কিভাবে আপনি ইমিডিয়েট রেসপন্স করবেন? ইমিডিয়েট রেসপন্স করার একটা উপায় হচ্ছে যে আপনি যখন কাজটা শিখে যাবেন, আপনি যখন কাজটা জেনে যাবেন, তখন ফাইবার অ্যাপস নামে একটা অপশন রয়েছে, মানে অ্যাপস রয়েছে আপনার হচ্ছে গুগল প্লে স্টোরে, সেই অ্যাপসটাতে সেম আইডি পাসওয়ার্ড লগ ইন করে আপনি যখন কি করবেন, হচ্ছে মোবাইলে আপনি লগ ইন করে থাকবেন, তখন যখন মোবাইলে যখন মেসেজ আসবে, আপনার মোবাইলে তো পকেটে তো আপনার মোবাইলটা সবসময় থাকে, মেসেজ আসবে আপনি সাথে সাথে রিপ্লাই করবেন, সো আপনি খুব অনায়াসেই ইমিডিয়েট রেসপন্স করতে পারবেন। তাহলে ইমিডিয়েট রেসপন্স না করলে কিন্তু কাজ পাওয়া যাবে না। আচ্ছা ইমিডিয়েট রেসপন্স করলেন, মিস্টার কুদ্দুস বললেন হ্যালো স্যার, থ্যাংক ইউ, দেখুন যেভাবে আমি লিখছি এভাবেই কিন্তু কথোপকথন হয়, থ্যাংক ইউ ভেরি মাচ
ফর ইয়োর ইন্টারেস্ট। আপনি তাকে আগে ফর্মালিটি বজায় রাখলেন, দে বললেন যে ইয়েস আই হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। আপনি তাকে বললেন যে আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। ও তখন বলল যে ইয়েস আই এম হেয়ার অ্যান্ড আই হ্যাভ আ কি, আমার একটা ফ্যাশন স্টোর রয়েছে, আই ওয়ান্ট টু ডু মেল মার্কেটিং সো আই নিড ইয়োর হেল্প টু ফাইন্ড আউট মাই টার্গেটেড কাস্টমার সো দ্যাট আই ক্যান brings good sales. সে কি করবে, ইমেল মার্কেটিং করে সেলস বাড়াবে, তাই কি না? তাহলে আপনি তখন বললেন যে আই গট দ্য পয়েন্ট স্যার ইয়েস আই ক্যান ফাইন্ড ইয়োর টার্গেটেড কাস্টমার লিস্ট, যে আপনি বলে দিলেন যে এখানে আপনি কয়টা কি দিবেন, স্যাম্পল প্রোভাইড করবেন। ভালো মতো দেখে নেন, স্যাম্পল প্রোভাইড করবেন এখানে। আচ্ছা, কিভাবে স্যাম্পল তৈরি করবেন সেটা শেখানো হবে, এই তিন দিনের ক্লাসে শেখানো হবে। সো নো ওয়ারি, স্যাম্পল অবশ্যই অবশ্যই কাজ করতে গেলে বায়ারকে দিতে হবে, পোর্টফোলিও এটাকে বলে। এটা দিলে কি হয়, কাজ পাওয়ার বায়ার যখন আপনাকে মেসেজ দিয়েছে তখন সে হয়তো 60% সে আগ্রহী, আর যখন আপনি স্যাম্পল দিবেন তখন 60% থেকে 85% সে ইন্টারেস্টেড হয়ে যাবে, কারণ সে দেখবে যে আপনি কাজটা পাচ্ছেন। সো ডিফারেন্স বিটুইন দ্য জব, হোয়াই ইউ আর নট গেটিং দ্য জব, দ্য আইডেন্টিফাই দ্য কেস হোয়াই ইউ নট গেটিং দ্য জব। তাহলে স্যাম্পল আপনি দিলেন, স্যাম্পল দেওয়ার পরে আপনার কি হলো, আপনি হচ্ছে বায়ারকে, বায়ার তখন বললো দ্যাটস গ্রেট লুকস গুড। দে আপনি বললেন যে হাউ মেনি লিস্ট ডু ইউ ওয়ান্ট, আপনি কত লিস্ট নেবেন। তখন বলল যে আই নিড বেসিক প্যাকেজ। আচ্ছা, এখন বেসিক প্যাকেজ আপনি কত দিয়েছেন, আপনি দিয়েছেন 10,000 ইমেল, 30 USD, 30,000 আপনি দিবেন, 30,000 দিবেন। তার মানে বায়ার অলরেডি পটে গেছে, পটানো তাকে দরকার নাই। আর সে যদি বলে যে আই নিড 5K লিস্ট, হাউ কস্ট সে যদি বলে, তখন আপনি তাকে দাম দিলেন যে $40, সাপোজ $40। তখন বলল যে ক্যান ইউ ডু 30 USD, আপনি তখন বললেন ওকে। আর এই জায়গায় সে যদি বলে যে হোয়াট দ্য হেল ম্যান, কিছু বায়ার আছে এরকম বলবে হোয়াট দ্য হেল, মানে তুমি পাগলার মতো কি বলছো, হোয়াট দ্য হেল ম্যান, ইউ সে ইয়োর গিগ 30, বাট ইউ সেমি নাও 40, আপনাকে প্রশ্ন করে বসবে কিছু পায়। যদি সে প্রশ্ন না করে এবং সে $40 রাজি হয়ে যায়, তাহলে আপনি আপনার $30 কাজটা $40 আপনি বিক্রি করতে পারলেন। সো কিছু কিছু মানে
ছেলে বলে বা ফ্রিল্যান্সাররা বলে, ভাইয়া কিভাবে গিগের প্রাইস বাড়িয়ে করব কাজ, বা একই কাজ কিভাবে আমি বাড়িয়ে নিব, যখন বায়ার আপনাকে কিছু বলবে না তখন আপনি তাকে স্টপ দিলেন, স্টপ সে নিয়ে নিল, আর যদি আপনাকে সে হোয়াট দ্য হেল বা এই টাইপস এর ওয়ার্ড বলে, তুমি বলেছো এটা আর আমাকে বলছো এটা, তখন কিন্তু আপনাকে বলতে হবে ওকে নো প্রবলেম, আমি হচ্ছে তোমাকে কি দিব, ওকে স্যার নো প্রবলেম, নো প্রবলেম, আই উইল গিভ সেম অ্যাজ মাই গিগ, আমি আমার প্রোফাইলে যা দিয়ে রেখেছি আমি তোমাকে সেটাতেই দেব। তাহলে পার্থক্য হচ্ছে ডোপ দিয়ে যদি সে খেয়ে নেয় তাহলে বেশি দামে নিয়ে নিলেন, আর না খেলে আপনি কি করলেন, আপনি আপনার রেগুলার প্রাইসেই নিলেন। সো ডিফারেন্স বিটুইন দ্য বিগ অ্যামাউন্ট অ্যান্ড দ্য রেগুলার প্রাইস, হাউ ইউ ট্র্যাক দ্য বায়ার মেন্টালিটি। বায়ার যদি সরাসরি আপনার বেসিক কিনতে চায় তার মানে সে দেখতে পেয়েছে যে আপনি কত ডলারে আপনি কত হাজার ইমেল বিক্রি করেন, দিস ইজ ইউর বেসিক প্রাইস, সো তখন আর কিছু কথা নাই, যেটাতে রাজি হয়েছে ওকে নো প্রবলেম আমি তোমাকে দিব। সে যদি নেয় যে 5,000, 7,000, 10,000, আপনি তখন আপনার মনের মতো করে দোকানদারের মতো দাম বললেন যে এইটা দাম। বাজারে স্যান্ডেল কিনতে গেলে, জুতা কিনতে গেলে, পোশাক কিনতে গেলে তারা একটা দাম করে দেয়, সে দামটা বার্গেটিং করা যায়, আর বাজারে অ্যাকুরেটের দামে বার্গেটিং করা যায় না। এই বেসিক প্রাইসটা হচ্ছে বার্গেনিং, নট বার্গেটিং। এখন আপনি যদি চান বায়ার আপনাকে বললো 10,000 নিব, $20 দিব, তুমি কি দিবা, আপনার মাল আপনি কত দামে বিক্রি করবেন, দ্যাটস আপ টু ইউ, আপনি চাইলে বিক্রি করতে পারেন, আপনি না চাইলে বলতে পারেন না, নো কম্প্রোমাইজ অ্যাবাউট প্রাইস, তাই না? তাহলে আপনি এটা করতে পারেন। আচ্ছা, এই হচ্ছে কথোপকথন। এখন বায়ার যখন বললো যে ওকে নো প্রবলেম, ওকে নো প্রবলেম, সেন্ড মি অফার, আপনি আমাকে অফার সেন্ড করেন, তখন আপনি তাকে অফারটা সেন্ড করে ফেললেন। অফারটা সেন্ড হয় দুই প্রকার, অফার হয় কয় প্রকার, দুই প্রকার, অফার টাইপস দুই প্রকার, একটা হচ্ছে আপনার কাস্টম অফার, কাস্টম অফার, আর একটা হচ্ছে ডিরেক্ট হায়ার, ডিরেক্ট হায়ার। যখন আপনার কিনা এই গিগটা প্রোফাইলটা দেখে বায়ারের খুব সন্তুষ্ট হবে, আপনি যখন অনেকগুলো কাজ করেছেন মানুষের, অনেক বায়ারের তারা যে ভালো ফিডব্যাক দিয়েছে সেটা দেখে সে খুশি হয়ে যাবে, তখন কিন্তু সে আপনাকে কিছু না বলে ডিরেক্ট হায়ার করবে এবং রিকোয়ারমেন্ট দিয়ে চলে যাবে টাকা দিয়ে। আর যদি আপনার সাথে সে কি করে সরাসরি কথোপকথন করে, তখন আপনাকে একটা টাকা নেয়ার জন্য অফার ক্রিয়েট করে দিতে হবে। সেই অফারটা কিভাবে করতে হবে, এই অফারটা কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এই ধরুন এ বায়ারটা আমাকে একটা কাজ দিয়েছিল $65-এর, ওটা আমি করেছি। তো এই অফার আপনি কখন ক্রিয়েট করতে পারবেন, যখন আপনাকে বায়ারে মেসেজ দিবে। তাহলে ধরুন এইখানে বায়ার আমাকে মেসেজ দিয়েছিল, তাহলে আমি তাকে অফার ক্রিয়েট করে দিব, হ্যাঁ, ইউএস এর বায়ার। তাহলে আমি এখানে কি করলাম, ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করলাম, ক্রিয়েট অফারে ক্লিক করে যেটা কাজ, ধরুন এটা আমার ইমেল লিস্টিং এর কাজ, তাহলে এটাতে আমি ক্লিক দিলাম। যে সিঙ্গেল পেমেন্ট এবং মাইলস্টোন, এই দুটার মধ্যে পার্থক্য কি, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যখন মাসের পর মাস ধরে কাজ করতেই থাকবেন তখন মাইলস্টোন এখানে যেতে হবে, আর যখন এককালীন পেমেন্ট নেবেন লাম সামে তখন হবে সিঙ্গেল পেমেন্ট। সো এটা লাম সামে নিলাম, দেখেন আমি ডেসক্রিপশন দিলাম যে আই উইল প্রোভাইড 10K মেল লিস্ট দিলাম ফ্রম ইউএসএ। আচ্ছা, এখন আসলাম এখানে ডে, কয় দিন আপনি দিবেন, 3 দিনে, বাইরের সাথে কথা হয়েছে, দিয়ে এখানে আপনি দিয়ে দিলেন $20 বা $30। আচ্ছা, দে সেন্ড অফারে ক্লিক করে দিলেন। আচ্ছা, অফার আপনি সেন্ড করলেন, এইখানে অফার চলে আসলো, যখন বায়ার টাকাটা দিয়ে দিবে মার্কেট প্লেস কে তখন এখানে অফারটা অ্যাকসেপ্টেড দেখাবে, অফার কি দেখাবে, অ্যাকসেপ্টেড দেখাবে। আর যখন ভুল বশত আপনি ধরুন কোনো একটা কথা লিখতে গিয়ে ভুল হয়ে গেছে, আপনি এটা লিখা উচিত ছিল না কিন্তু লিখে ফেলেছেন, প্রাইসটা আপনার ভুল করে লিখে ফেলেছেন, আপনি তখন কি করবেন, এটাকে উইথড্র করে ফেলবেন। উইথড্র, দেখেন এখানে অফার উইথড্রন দেখাচ্ছে, বায়ার যদি কাজ অ্যাকসেপ্ট করতো
মানে টাকা দিয়ে দিত, আমাকে কাজ দিত, তাহলে এখানে বলতো অফার অ্যাকসেপ্টেড, ঠিক আছে, তাহলে এইখানে উইথড্র করে আবার নতুন করে অফার করবেন। আচ্ছা, এর বাইরে বায়ার সম্পর্কে কিভাবে জানবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ, বায়ারের নামের সাইডে, এরপর বায়ারের নামের উপরে ক্লিক দিলে এখানে আপনি দেখতে পাবেন বায়ারের অবস্থান। দেখুন এই ইউএস এর বায়ার, বাট বায়ারটা একদম নতুন। সো নতুন অবস্থায় বায়ার, যে কোনো বায়ারের সাথে কাজ করা ইউএসএ ব্যতীত অন্য বায়ারের সাথে কাজ করাটা ডিফিকাল্ট। সো এই জন্য বায়ার সম্পর্কে জানতে গেলে সে কোন কোন দেশের বায়ারের সাথে কাজ করব না, প্রথম অবস্থায় প্রথম 6 মাস আপনারা এই কোন বায়ারদের সাথে কাজ করবেন না, এটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে পাকিস্তান, সেটা হচ্ছে ইন্ডিয়া, সেটা হচ্ছে আপনার ফিলিপাইন, তারপরে সিঙ্গাপুর, আর মধ্য আফ্রিকার যত দেশ আছে, সোমালিয়া, তানজানিয়া, হচ্ছে আপনার নাইজেরিয়া, যত আফ্রিকান দেশ আছে সব বাদ দিয়ে দিবেন, সাউথ আফ্রিকা ছাড়া। আচ্ছা, এরপরও করা যাবে যদি ওদের অ্যাকাউন্টে এই যে অনেকগুলো কি থাকে কমেন্টস থাকে, যে যারা অন্য বায়ার অন্য কারো সাথে কাজ করেছে, এগুলো দেখে কাজ করতে পারবেন। সো এতটুকু আমরা কি করলাম, এতটুকু আমরা কথোপকথন করলাম, এখন আমাদের ফাইন্ডিংস কি, আমরা কিভাবে কাজটা করব। আমার বায়ার কি দিয়েছে, ফ্যাশন লিস্ট নিবে, ফ্যাশন লিস্ট নিবে, তাহলে আমার কিওয়ার্ডসটা কি, আমার এখানে কিওয়ার্ডসটা হচ্ছে ফ্যাশন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি কোন দেশ থেকে নিব, ইউএসএ থেকে নিব, ইউএসএ এর কোত্থেকে নিব, ইউএস এর বায়ার যদি বলে তুমি কোত্থেকে নাও, ক্যালিফোর্নিয়া থেকে নাও, ক্যালিফোর্নিয়া থেকে, তাহলে ইউএস এর ক্যালিফোর্নিয়া থেকে নিবেন। কত নিবেন, 10,000, 10,000, 10K, এ হচ্ছে আপনার এই ডিমান্ড বায়ারের। এখন বায়ার যদি বলে শুধু জিমেল নিব, ইয়াহু নিব না, যদি সে বলে হচ্ছে এমএসএন নিব আর অন্য কিছু নিব না, তখন কিন্তু একটা ফ্যাকড়া বাঁধবে। তাহলে এই এই বিষয়গুলো জানতে হবে। আর যখন কিছুই না বলবে, যদি কিছুই না বলে, তাহলে ধরে নিলেন যে সবই দিবেন আপনি, সব দিবেন। আর যদি বায়ার স্পেসিফিক উল্লেখ করে দেয় আই নিড অনলি জিমেল, তখন কিন্তু শুধু জিমেল দিতে হবে। কিভাবে দিব আমরা এটা হচ্ছে আপনাদের মানে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এক ঘন্টা অতিক্রম হচ্ছে, আপনারা তো আর থাকতে পারবেন 10-15 মিনিট, তাই না? সবাই আছেন তো 10-15 মিনিট? আচ্ছা, তাহলে আমরা এখন আর 10-15 মিনিট দিয়ে আমরা ক্লাসটা শেষ করে দিব, অসুবিধা নেই। আজকের মতো আমরা আগামীকাল করব প্রোফাইল ক্রিয়েট, গিগ ক্রিয়েট, আর কিছু অংশ ক্লাসের আজকে বাকি থাকবে, সেগুলো আগামীকালকে আমরা দেখাবো। তৃতীয় দিনে দিয়ে আপনাদের হচ্ছে 30 তারিখে গিয়ে ক্লাস শেষ হয়ে যাবে। 1 তারিখ থেকে যারা আমাদের সাথে ভর্তি হবেন তারা থাকবেন, আর যারা থাকবেন না তাদের সঙ্গে 30 তারিখে আখেরি মোনাজাত করে নিব, সমস্যা নেই। আচ্ছা, চলে আসুন, এখন আমার রিকোয়ারমেন্ট হয়ে গেল। এখন আমার এগুলো করার জন্য কি কি লাগবে, এগুলো করার জন্য ইমেল এক্সপোর্টার একটা পোর্টার একটা হচ্ছে টুলস লাগবে, মানে এক্সটেনশন, টুলস অর এক্সটেনশন যেটাকে বলে। এক্সটেনশন, আচ্ছা, এরপরে আমার লাগবে হচ্ছে একটা সূত্র। আচ্ছা, আর লাগবে সার্চ পাওয়ার বাড়াতে, সার্চ ভলিউম ইনক্রিজ, ভলিউম ইনক্রিজ লাগবে হচ্ছে আপনার এই, ওকে, এগুলো লাগবে। চলুন আমি এখন প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি, আমি প্র্যাকটিক্যালে চলে যাচ্ছি। আচ্ছা, এখন কিন্তু ক্লাসে বেশি আরো মনোযোগ দিতে হবে, এতক্ষণ যা ছিলেন এখন কিন্তু আরো মনোযোগের পরিমাণটা বেশি দিতে হবে। আচ্ছা, এখন আমরা একটা নতুন ব্রাউজার নিব, গুগল ক্রোম। তাহলে গুগল ক্রোমের নতুন ব্রাউজারে চলে যাব, এই হচ্ছে গুগল ক্রোমের নতুন ব্রাউজার। তাহলে এখানে আমি আমার টুলসটা আউট করে দিই। আচ্ছা, এখানে আসলাম, এসে আপনার এই কাজগুলো কিন্তু সবই গুগল ক্রোমে করতে হবে যেগুলো আমি করছি। আচ্ছা, এখন আপনার ইমেল এক্সপোর্টার গুগল এক্সটেনশন, এই যে লিখলাম ইমেল এক্সপোর্টার, এটা আপনাকে ইনস্টল করতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি, ক্লাস ভিডিও থাকবে, রেকর্ড পাবেন, একদম সহজ করে করে ফেলবেন, অ্যাড টু ক্রোম করে ফেলবেন। আচ্ছা, এখানে অ্যাড হয়ে গেল। এখন এই যে গ্যাপের মধ্যে ঢুকে গেছে, এখান থেকে পিন করে বাইরে নিয়ে আসতে হবে, লুকিয়ে গিয়েছিল, হ্যাঁ, লুকাচুরি খেলা খেলছিল, এখান থেকে আমরা পিন করে বাইরে নিয়ে আসলাম। আচ্ছা, ভালো কথা। এখন গুগল এই এখানে যে কোনো কিছু লিখে সার্চ করলেন, সার্চ করার পরে কি হলো, এই যে এখানে এই সেটিংস আছে, সেটিংস, এই সেটিংসে ক্লিক করতে হবে, ক্লিক করে সার্চ সেটিংসে আসতে হবে, সেটিংসে ক্লিক করে সার্চ সেটিংস দিয়ে এই যে এখানে সার্চ ভলিউম আমার 10 থেকে কি করতে হবে,
আমার 100 করা আছে দিয়ে সেভ দিয়ে দিতে হবে। সেভ সেভ দিলে এই যেভাবে বলবে তুমি কি রোবট কিনা এটা চেনা, আমি রোবট না, আমি এখন ওকে এগুলো ফিল আপ করে বলে দিব। এখানে ফিল আপ করলাম ভালো মতো চলে আসলো, তাহলে সার্চ ভলিউম আমার বাড়া হয়ে গেল, আমার টুলসটা নেওয়া হলো। এবার আসলো আমার সূত্র, একটা সূত্র তৈরি করতে হবে। সূত্রটা কি, প্রথমে আমি আমার কিওয়ার্ডসটা লিখবো, প্রথমে কি লিখবো কিওয়ার্ডস, তাহলে ফ্যাশন ফ্যাশন লিখলাম, তারপর একটা প্লাস চিহ্ন দিব, তারপর দিব কান্ট্রি যে দেশের জন্য আমি কালেক্ট করছি, তাহলে কি ইউএসএ, তারপরে দিব সিটি যে সিটি আমি থেকে তথ্যগুলো নিব, তারপরে দিব আমি অ্যাট দা রেট, অ্যাট দা রেটের আগে দিব একটা ইনভার্টেড কমা, সূত্রটা তৈরি করা শেখাচ্ছি দেখেন, ইনভার্টেড কমা দিব, দিয়ে আমি জিমেল ডট কম যেটা আমি কালেক্ট করব। এখন বায়ার যদি বলে ভাইয়া তুমি আমাকে শুধু জিমেল দিবা, তাহলে আপনি শুধু জিমেল দিয়ে তৈরি করবেন, আর যদি বায়ার কিছু না বলে তাহলে আমি এখানে একাধিক সূত্র মানে একাধিক এখানে ইমেল কালেক্ট করার জন্য আমি ইমেল গুলোকে জুড়ে দিব, সূত্রটা বড় করে নিব, ইমেল অ্যাট দা রেট জিমেল ডট কম দিয়ে আবার ইনভার্টেড কমা ক্লোজ দিয়ে প্লাস আবার ইনভার্টেড কমা দিয়ে আবার অ্যাট দা রেট দিয়ে জিমেল জিমেল দিলাম, এবার ইয়াহু দিব ইয়াহু ডট কম। দেখেন সূত্রটা তৈরি করছি খুবই সহজ, ইনভার্টেড কমা ক্লোজ আবার অ্যাট দা রেট এই প্লাস আবার অ্যাট দা রেট, অ্যাট দা রেটের আগে কি ইনভার্টেড কমা, আচ্ছা তারপরে হচ্ছে হটমেল ডট কম, তারপরে হচ্ছে অ্যাট দা রেট এই ইনভার্টেড কমা প্লাস ইনভার্টেড কমা অ্যাট দা রেট দিয়ে আউটলুক ডট কম, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ প্লাস ইনভার্টেড কমা অ্যাট দা রেট দিয়ে MSN ডট কম। এইভাবে আপনাদের আমি সূত্র অনেকগুলো বড় এই সূত্রটাকে বড় করা যাবে, কোনো সমস্যা নাই, এইগুলো বেসিক, এই তথ্যগুলো বেশি পাওয়া যায়। আচ্ছা এখন হলো যে আপনি এখানে একটা স্পেস দিবেন বা প্লাস দিবেন, দিয়ে এখানে দিবেন ফেসবুক FB FB, অর্থাৎ আমরা কোন সোশ্যাল মিডিয়া গুলোর থেকে নিব, আমাদের এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক লিঙ্কডিন টুইটার পিন্টারেস্ট হচ্ছে থামলার একাধিক হচ্ছে আমাদের ইয়ে রয়েছে, এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। এখন প্রশ্ন হলো ভাইয়া এখানে আমার চেঞ্জ করতে হবে কি, আমার চেঞ্জ করতে হবে বায়ার যে কিওয়ার্ডসটা দিবে সেই কিওয়ার্ডসটা আমি চেঞ্জ করব। আচ্ছা এটা যদি একটাই হয় তাহলে থাকলো, আমার কান্ট্রি চেঞ্জ হলো না একটা কান্ট্রি, যদি একাধিক কান্ট্রিতে চেঞ্জ করব, সিটি আমাকে যখন তথ্য অনেক তথ্য কালেক্ট করতে হবে তখন আমি সিটি চেঞ্জ করব, একবার নিলাম ক্যালিফোর্নিয়ার হচ্ছে সান জোস থেকে, একবার নিলাম টেক্সাস থেকে, একাধিক সিটি আমরা চেঞ্জ করব। যদি বায়ার কিছু না বলে তাহলে আমরা এগুলো চেঞ্জ করব না, ডোমেইন গুলো চেঞ্জ করব না, আমরা চেঞ্জ করব আমাদের সোশ্যাল মিডিয়া। যদি বায়ার কিছু মানে শুধু বলে যে জিমেইল নিবে তাহলে আমরা এগুলো বাদ দিয়ে দিব, দিয়ে কেটে দিয়ে সূত্রটাকে ছোট করে নিব। তাহলে আমার কথা ক্লিয়ার হলেন, আমার চেঞ্জ করতে হবে কিওয়ার্ডস, যদি কিওয়ার্ডস একাধিক থাকে তাহলে চেঞ্জ করলাম, যদি একাধিক না থাকে তাহলে একটা দিয়ে কালেক্ট করলাম, আমার কান্ট্রি যদি একাধিক থাকে কান্ট্রি চেঞ্জ করব, কান্ট্রি যদি একাধিক না থাকে তাহলে এখানে বসাই দিব, আমার চেঞ্জ করতে হবে সিটি আর চেঞ্জ করতে হবে সোশ্যাল মিডিয়া। তাহলে দিস ইজ কল্ড মেন হচ্ছে ট্রিক্স ফর কালেক্টিং দ্য থাউজেন্ড অফ ইমেল উইথ উইদাউট এনি কস্ট ফ্রিতে। আপনারা এই কাজটা শিখে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য যে ইমেল প্রয়োজন সেই ইমেলও কালেক্ট করতে পারেন, সিপিএ মার্কেটিং করার জন্য যে ইমেল প্রয়োজন সেই ইমেলও করতে কাল মানে সংগ্রহ করতে পারেন। তাহলে আমরা এটা নিয়ে নিলাম। আচ্ছা এখন আমরা আমাদের এই যে এই হচ্ছে ইয়া এইখানে এসে আমরা কি করব, বের করব আগে সিটি লিস্ট অফ ক্যালিফোর্নিয়া, কারণ কি আমার ক্যালিফোর্নিয়া থেকে নিতে বলেছে, তাহলে ক্যালিফোর্নিয়ার অনেকগুলো সিটি রয়েছে সেই সিটিগুলো থেকে নিব। যখন আমাকে হাজার হাজার তথ্য লাখ লাখ তথ্য সংগ্রহ করতে হবে তখন শহরের মধ্যে শহর, শহরের মধ্যে গ্রাম, গ্রামের মধ্যে চিপাগুলি সব আমাকে ট্র্যাক করতে হবে, তাহলে ওটার জন্য করা কি তখন কি করবো সিটি লিস্ট অফ লস এঞ্জেলস, লস এঞ্জেলস এর মধ্যে যেগুলো সিটি পাবো সেগুলোকে সিটি লিস্ট অফ অমুক সিটি লিস্ট এভাবে করে বের করবো। আমরা এখন শুধুমাত্র কি করব এই লস এঞ্জেলস থেকে আগে নিলাম, আচ্ছা নিলাম দিয়ে আমরা এইখানে সিটির জায়গায় বসাই দিলাম, আচ্ছা বসে গেল, এবার আমার সূত্রটা হয়ে গেল। আমি এখন সূত্রটা কোথায় পেস্ট করব, আমি সূত্রটা এইখানে পেস্ট করব, তাহলে এইখানে আমি পেস্ট করলাম,
এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করে আপনার এই দেখেন এখন আমার সার্চ ভলিউম কিন্তু 100টা হয়ে গেছে, কারণ আমি সার্চ ভলিউমটা বাড়াই নিয়েছি। হ্যাঁ, এখন আমি কি করব, এই ইমেল এক্সপোর্টারে একটা ক্লিক দিব, ক্লিক দিয়ে দেখব এখানে ইমেল ঠিক মতো আসছে না। আমি কি করব, এই অপশানে যাব, অপশানে ক্লিক করে এই যে এইচটিএমএল থেকে টেক্সটে ক্লিক চলে যাব। দেখেন এখানে এখন 35টা ইমেল হয়ে গেছে, তাহলে আমি ফ্রিতে 35টা ইমেল কালেক্ট করে ফেললাম। আচ্ছা, এখন আমি এটা কি করব, এটা একটা টেক্সট ফাইলের মধ্যে রাখব, এই টেক্সট ফাইলের মধ্যে রাখব, রাখলাম। এখন আমি করব কি, আরো ইমেল কালেক্ট করব। তাহলে আমার চেঞ্জ করব কি, এখন আমি চেঞ্জ করব সোশ্যাল মিডিয়া গুলো, আগে আগে শহর চেঞ্জ করব না, আগে সোশ্যাল মিডিয়া চেঞ্জ করব। এফবি, এফবি জায়গায় আইজি দিয়ে দিলাম, ইনস্টাগ্রাম। এই দিলাম 49টা এলাম, তাহলে 49টা দিয়ে দিলাম, তাহলে দুই ক্লিকে আমি পেলাম 80টা। এইভাবে করে আমাকে 10,000 ইমেল কালেক্ট করতে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা। 1 ঘন্টায় আমি কি করব, 3,000 টাকা ইনকাম করতে পারলে এটা আমার জন্য কি খুব কঠিন কাজ? কোনো কঠিন কাজ নয়। তাহলে আমি আইজির জায়গায় এবার দিব কি, আইজির জায়গায় দিব এবার হচ্ছে লিঙ্কডইন, LINKED লিঙ্কডইন। আচ্ছা, আমি এখন লিখে লিখে দিচ্ছি, আপনারা যখন কাজ করবেন তখন সোশ্যাল নেটওয়ার্ক গুলো এভাবে হচ্ছে ফর্মের মধ্যে টুকে নেবেন। আচ্ছা, এখন আমি লিঙ্কডইনের জায়গায় কি দেবো, লিঙ্কডইনের জায়গায় দেবো হচ্ছে ইউটিউব। এভাবে করে সোশ্যাল নেটওয়ার্ক চেঞ্জ করব, সহজ চেঞ্জ করব, সোশ্যাল নেটওয়ার্ক চেঞ্জ করব, সহজ চেঞ্জ করব। এভাবে করে আমি কি করব, আমি হাজার হাজার লিস্ট আমি কালেক্ট করব। আজকে এই কালেক্ট পর্যন্ত এই ক্লাস, আজকে কালেক্ট পর্যন্ত ক্লাস, কালকে কালেক্ট করে কিভাবে আলাদা আলাদা করব, ইমেল গুলোকে ভেরিফাই করব, ক্লিন করব, বায়ারের জন্য স্যাম্পল তৈরি করব, স্যাম্পলটা উপস্থাপন করব, এবং ফাইনালি কাজ জমা দিব কিভাবে এটা আগামীকালকে দেখাবো। পরশু দিন আমরা অ্যাকাউন্ট তৈরি, ফাইবার অ্যাকাউন্ট তৈরি, অ্যাকাউন্টের গিগ তৈরি করে আমরা আখেরি মোনাজাত করে নিব। তো এই হচ্ছে ভাইরা আমার আজ পর্যন্ত ক্লাস। আপনারাকে আর অনেক অধৈর্য মানে ধৈর্য বাড়াবো না, যেহেতু রাত অনেক হচ্ছে। আপনারা হচ্ছে আমাদের